এনিওয়ে আমি হাসান আপনাদের সামনে অনেকদিন পরে আসলে লাইভে আসলাম আপনারা জানেন আজকে আমরা যে ভাই আমার দেশি ভাই পার্শ্ববর্তী ভাই আপনি ভিতরে যান আপনি বসে আছেন কেন আপনি ভিতরে চলে যান ওনাদেরকে নিয়ে আসতেছি আমি আপনি জানেন আচ্ছা তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম যেটা হচ্ছে আজকে আমি যে ভাইকে নিয়ে লাইভে আসলাম এটা হচ্ছে কোরবানি ঈদের পরে আসলে আমি লাইভে আসি নাই কোরবানি ঈদের পরে এই প্রথম লাইভ যেটা হচ্ছে আমি প্রথমত আপনাদেরকে আগেই বলে রাখি যেটা হচ্ছে আমি আমাদের অফিসিয়াল যেই ডেকোরাম বা যা যে জিনিসগুলো দেখানোর অর্থ হচ্ছে হেয়ার লিঙ্কের নামে অনেকেই চলছে অনেকেই বলতেছে যে কোনো জায়গায় গেলে হেয়ার লিঙ্কের কথা বলে তো আমি বলবো যে আপনারা এন্ট্রিসটা যখন আসবেন আসার পরে এই জিনিসগুলো সাধারণত দেখে নেবেন যে জিনিসগুলো যদি থাকে তাহলে বুঝে যে হেয়ার আপনি অবশ্যই প্রপারলি হেয়ার লিঙ্কে এসেছেন যদি এই জিনিসগুলো আপনারা না পান তাহলে বুঝতে হবে যে আপনাদেরকে কেউ না কেউ ধোকা দিচ্ছে হেয়ার লিঙ্কের নাম বলে অনেকেই চলছে হেয়ার লিঙ্কের নামে চলতেছে এটা আপনারা সাধারণত একটু সাবধানে থাকবেন বিশেষ করে এই ডেকোরামটা যখন আপনারা পেয়ে যাবেন তখন আপনারা বুঝে নেবেন যেটা হচ্ছে হেয়ার লিঙ্ক কারণ বাজার অফিসে আপনারা চলে আসছেন বিশেষ করে আপনারা জানেন হেয়ার লিঙ্কের এই লোগোটা দেওয়া আছে আমাদের এখানে আর পাশাপাশি জানাতে আপনাদেরকে অবশ্যই প্রপারলি যে সাপোর্টটা দিয়ে যায় যেটা হচ্ছে হেয়ার লিঙ্কের যত যতগুলো আপনার যতগুলো প্রশ্ন করেন আপনারা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু সে প্রপারলি করে আপনাদেরকে বাই টেক্সট অনুযায়ী টেক্সট করে যে রিটার্নগুলো দেয় সে হচ্ছে এই জানা দিয়ে সাধারণত আর বিশেষ করে আমাদের এখানে যারা এমডি সাইম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমাদের এখানে রেড কার্ড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আছে তো যাই হোক ওভারঅল আমরা আসলে বেশি একটা ওয়েট করবো না আমরা সরাসরি চলে যাবো হচ্ছে আমরা আজকে হেয়ার রুমে এখন হেয়ার রুমে যখন যাবো আমাদের কয়েকটা ফ্রেন্ড আছে ভাইয়ের নাম কি যেন বলছিলেন সাজিদুল করিম আর আপনার নাম শাহজাদ সাদা দেওয়ান ভাই আচ্ছা দেওয়ান দেওয়ান পাটারি ফুটওয়ারি সব কিছু পাটওয়ারি চৌধুরী না আপনার ওই কি কি জানি একটা হলো না এই হারকিপটেস একটা নাটকের ভিতরে তরিকালি হাডারি হ্যাঁ হ্যাঁ আর এই হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে কাবিলা ওই যে কাবিলা আমি টেলিভিশনে দেখেন ঠিক আছে এই হচ্ছে কাবিলা ভাই কাবিলা ভাই নিয়ে যাইতেছি কাবিল ভাই নিয়ে মোস করবো বেশি ঠিক আছে আমরা দেশি ভাই যেহেতু কিভাবে কাজ করতেছি প্রপারলি দেখতে থাকেন আর পাশাপাশি এখান থেকে আমি আসলে সব কিছু মেনটেন করে আপনারা জানেন এই হচ্ছে আমার আসলে এই রুমটা থেকে সাধারণ সবকিছু কিছু মেনটেন করা হয় এখানে আমি এইখান থেকে কনভেন্স করতে আমি সরাসরি চলে যাচ্ছি হচ্ছে কথা না বেরিয়ে সরাসরি চলে যাচ্ছে যে কাজে যে কাজটা আজকে করতে আসলাম সেই কাজটা হচ্ছে আচ্ছা সেই কাজটা হচ্ছে আমরা সাধারণত আজকে নন ফিক্সডে যাব এই ক্যাপ ট্যাপের দিন শেষ দেন ক্যাপ আপনার লাগলে এখানে তার দুটো একটা নিয়ে যাই

আসি যখন কিছু বান্ধব যদি পাই মনে করেন যে এই যে এই যে ক্লায়েন্টের বন্ধু বান্ধব আর কি যদি হয় তাহলে মনে করেন আমার জন্য একটু ভালো হয় একটু মোচে থাকি সবকিছু মিলে মানে যেহেতু লাইভ মানে একটা মজা লাইভ মানে একটা হচ্ছে কি বলবো ফুর্তি বা ফিলিংস আমরা সবকিছু এখানে নেই তো আমরা যে কাজটা করতে যাচ্ছি এটা হচ্ছে ভাই সালাউদ্দিন চৌধুরী আপনার নাম নাম শুনেছেন যে সালাউদ্দিন চৌধুরী কি বলে যে একটা অপরাধের কারণে আজকে ফাঁসি জুলিতে চলে গেছে দুনিয়াতে সেই সালাউদ্দিন চৌধুরী না কিন্তু আবার ওটা হচ্ছে সালিগাই হ্যাঁ এটা হচ্ছে আমাদের হচ্ছে মানে নিয়ার নিউ কালি নিউ আচ্ছা যাই হোক না আমি বলি জাপানি আমি বলি জাপান জাপান না হ্যাঁ জাপান জাপান যাই হোক তো যাই হোক আমি যেটা বলছিলাম হচ্ছে এই হচ্ছে সালাউদ্দিন চৌধুরী উনি বেসিক্যালি আসে হচ্ছে এই সেই কি বলে লক্ষ্মীপুর লক্ষ্মীপুরকে আমরা সারা লক্ষ্মীপুর বলি না লক্ষ্মীপুর বলি নাকি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর রায়পুর বলি বা লক্ষ্মীটা আসলে লক্ষ্মী ছেলে হ্যাঁ লক্ষ্মী ছেলে দুষ্ট ছেলে সোনামোনা যত কিছু বলি না কেন এই হচ্ছে সোনামোনা আচ্ছা যাই হোক ওনার আমরা এই কাজটা করতে যাচ্ছি হচ্ছে এটা হচ্ছে এই হচ্ছে আসলে অবস্থানটা এখান থেকে আমরা উত্তরণ পাওয়ার জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের আজকে যেই কোয়ালিটি দিয়ে আমরা কাজটা করবো যেটা হচ্ছে একটা কোয়ালিটি দিয়ে আমরা কাজ করবো যেটা প্রপারলি আপনার শারদ ভাই লাইভে চলে আসছেন আপনি যেহেতু লাইভে আসছেন আপনাকে নিয়ে কথা হচ্ছিল যেটা হচ্ছে আমি আপনাকে একটু জাস্ট জানতে চাচ্ছিলাম যে আমি মোবাইলের কথা বলছিলাম আপনাকে ওই মোবাইলগুলো বাংলাদেশি টাকা কেমন পড়বে আমাকে যদি একটু নক করতেন যে আপনি যে একবারে আপনি লেটেস্ট যে কোয়ালিটিটা সেই কোয়ালিটিটা কত পড়বে আমার একটা খুব কাছের একটা ফ্রেন্ড আছে বা আমার খুব ফ্রেন্ড বলতে কি বড় ভাই বা বন্ধু যাই বলি না কেন হ্যাঁ উনি একটা মোবাইল নিবে তো সেই জন্য আমি চাচ্ছিলাম যে আমি এবং উনি একসাথে দুইটা নিব তো উনি আমাকে বলছিল যে অ্যাকচুয়ালি রেটটা কেমন পড়ে এবং লেটেস্ট কোয়ালিটি আপ টু লেটেস্ট কোয়ালিটির যেটা এক্স আর বা এক্সএস বা যেটা বলি না কেন ওটা কত পড়বে আমাকে একটু জানাবেন আচ্ছা যাই হোক বন্ধু তুই কই আচ্ছা মোহাম্মদ রিমন ভুইয়া কেডা ভাই রিমন ভুইয়া তো ফ্রেন্ড হ্যাঁ আপনি আমাকে বন্ধু তুই কোয়ানে সৌদি আরব থেকে রিমন ভুইয়া ভাই আপনি কি সৌদি আরব নি

आप ये हमारा प्रोडक्ट चाहे तो आपको लिए ये कैस कर सकते हो ये आपको लिए आपको ये हमारा नंबर सेव करो नंबर में ईमो व्हाट्सअप मिल जाएगा तो आपको ये सेट को तस्वीर भेजो देखना बाद भी ये बोलना पड़ेगा कौन से क्वालिटी आपको लिए कितना आएगा ये प्रोडक्ट चाहे तो आप मस्ट भी आपको लिए कुरियर सर्विस कर, कर सकते हो ये कुरियर सर्विस में लेना पड़ेगा ठीक है एनिआई পাকিস্তান পাকিস্তান বাংলাদেশকে বাহার আমার অফিস নেই অনলি বাংলাদেশ ঢাকা বাংলাদেশ বাংলাদেশ চির আমাদের আম ইয়ে অফিসে তো আজকে আমরা এক্সেপশনাল একটা কাজ করতে যাচ্ছি যেটা হচ্ছে আমার এই সিফা সারা যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর নাম হচ্ছে জিল্লুর রহমান খান সাবেক রাষ্ট্রপতি আপনি অবশ্যই নাম শুনেছেন এই সাবেক রাষ্ট্রপতি যেটা হচ্ছে জিল্লুর রহমান অবশ্য জিল্লুর রহমানের নামটা অবশ্য এমন একটা নাম অবশ্যই জানেন তো এই সেনাপতি সব কিছু এই এদিকে আসো সেনাপতির সরঞ্জামা দিয়ে হাত সরাও মানে বুলেট আপনি বুলেট প্রুফ কিন্তু আজকে পরাই দিছি মানে আপনার দেখতে থাকেন তার যত অস্ত্রপাতি আছে যত বুলেট আছে সবকিছু থেকে নিয়ে নিছি আজকে কাজ শুরু করতেছি এখন অপারেশনের দিকে আমরা যাচ্ছি অপারেশন বলতে আসলে আপনারা ওই ধরনের কোনো অপারেশন ভাববেন না আমরা হচ্ছে আমাদের কাজে চলে আসলাম তো যাই হোক এখানে ঢাকা বাজার এটিএন বাংলা এই আমার অফিস ঢাকা কারন বাজার আগে বুঝে নাও কিভাবে করবে এই সাইজের চুলগুলো ছোট করবে তো বলছে হ্যাঁ ওভাবে কাটিংটা করো আচ্ছা যাই হোক আমরা কাটিংটা কিভাবে করতেছি দেখতে থাকেন প্রপারলি দেখতে থাকেন ভাই দাম কত আমান আমান ভাই এটা আসলে ডিপেন্ড করবে কোয়ালিটি এবং সাইজের উপরে এই প্রোডাক্টটার দাম হচ্ছে দুইশো টাকা আপনি চাইলে আরো ভালো কোয়ালিটি দিয়ে দিতে পারেন বা নর্মাল কোয়ালিটি দিয়ে দিতে পারেন এটা হচ্ছে টোটালি আপনার মাথার মেজারমেন্টের উপরে ডিপেন্ড করবে আচ্ছা মোহাম্মদ রিমন ভাইয়া আচ্ছা রিমন ভাইয়া হু 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 আচ্ছা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখানে এমডি মিলন মিলন ভাই আমি সৌদি আরব থেকে লাইভ দেখতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখার জন্য ধন্যবাদ অবশ্য অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করার জন্য অনুরোধ থাকলো এখানে তানজিন তারিন আচ্ছা তানজিন কেমন আছেন আপনি ভাইয়া আপনাকে আসলে অনেক দিন পরে আপনি অবশ্যই নোটিফিকেশন দেওয়া আছে আমি জানি প্রত্যেকটা লাইভ আপনি আমার লাইভগুলো দেখেন একটা লাইভও মিস করেন না আপনি আমাদের খুবই কাছের একটা ফ্যান আমি বলবো যে আমাদেরকে আসলে এত পরিমাণে আপনি ভালোবাসেন যেটা হচ্ছে প্রত্যেকটা টাইম আমি আমি যতবারে লাইভে এসেছি একটা লাইভ আমি দেখিনি আপনি আমাদেরকে মিস করেছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনার ভাইয়ের কি অবস্থা জানাবেন আর যদি কারণ বাজার আসেন অবশ্যই অবশ্যই দেখা করে যাবেন ভাইয়া এনিওয়ে এনিওয়ে আচ্ছা এখানে লিখছেন হাবিবুর রহমান বাবু ভাই ওর বাড়ি তো রায়পুরায় জি রায়পুরায় তো ভাই হ্যাঁ রায়পুর না না দেশের বাইরে যারা আছে তারা দেখবে আচ্ছা ভাই না সিলেট সিলেটে আমাদের কোনো অফিস নেই সিলেটের বাইরে এখন অফিস করিনি যদি সিলেটে অফিস করে অবশ্য অবশ্য আমরা জানিয়ে দিব যে আমরা সিলেটে অফিস করতেছি বা করব লাইভে এসে বলে দিব আপনাদেরকে হাবিব গাজীপুর আচ্ছা হাবিব আচ্ছা ঠিক আছে আপনি দেখতে থাকেন কোনো সমস্যা নেই যেহেতু আমি আসলে ভাই আমি লাইভে যখন আসি স্বাভাবিকভাবে আপনারা জানেন লাইভে যখন আমি আসি আপনাদের সাথে একটু একটু মাস্তি করার জন্য আমি লাইভে আসি স্বাভাবিকভাবেই কাজ তো সব করি সেই কন্টিনিউসলি প্রতিদিনই মনে করেন দশটা বারোটা কাজ করি এই ভাই কতক্ষণ এক ঘন্টার উপরে তো অয়েটিংয়ে আছেন তাই না এক ঘন্টা দুই ঘন্টার উপরে অবশ্যই অয়েটিংয়ে আছে ওয়েটিংয়ে রেখে দেন কাজ করতে এসেছি কাজ সব সময় করি কথাবার্তা সব সময় বলতে পারেন সেজন্য যখন লাইভে আসি একটু কথা বলি যদি আপনার এই বিরক্ত বোধ মনে হয় আমি বি ফ্র্যাঙ্কলি বলবো আপনি লাইভটা কি বলবো মিউট করে দিয়ে আপনি শুনেন তাহলে সবচেয়ে ভালো হবে নীল আকাশ আচ্ছা এস কে সাজিদ হাসান হাই আচ্ছা দেখতে থাকেন কিভাবে এমডি রাজা ভাই ঠিক আছে দেখতে থাকেন আপনি কোনো সমস্যা নাই দুলাল আহমেদ হ্যালো হাই আচ্ছা লিমন হোসাইন লিমন হোসেন আচ্ছা 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 ঠিক আছে কোনো সমস্যা নাই অজিত কুমার ইয়ে দেব আচ্ছা আমার লাগবে কত টাকা দেবো আচ্ছা আপনার লাগবে আপনার কত টাকা লাগবে সেটা আমাকে আমাকে আসলে দেখতে হবে যে আপনার মাথার মেজারমেন্ট অনুসারে কোন কোয়ালিটিতে কত টাকা আসবে সেটা আমাদেরকে দেখতে হবে প্রথমত আপনাদের নাম্বারগুলো ইমো বা হোয়াটসঅ্যাপ করা আছে কোন কোয়ালিটিতে কত টাকা লাগবে দেখে আমাদেরকে বলতে হবে তো সেই জন্য আপনি সবচেয়ে ভালো হয় আমাদের নাম্বারগুলো সেভ করে রাখেন সেভ করে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে আপনার মাথার একটা ফটো দিয়ে দেন আমরা দেখে আপনাকে জানিয়ে দিবো নাজমুল তাজনিন কি তাজিন আচ্ছা নাজমুল ভাই আমিও নাজমুল আপনিও নাজমুল কুমিল্লা আসেনি ভাই না আমার বাড়িও কুমিল্লা আমার বাড়িও কুমিল্লা আপনার বাড়ি কুমিল্লায় কুমিল্লায় কোনো অফিস নাই আমাদের তবে কুমিল্লা আমরা অফিস যখন করব অবশ্যই অবশ্য আপনাদেরকে জানিয়ে দেবো আর মান মিন্টো দাম কত ভাই দামটা আসলে কোয়ালিটি এবং সাইজের উপর ডিপেন্ড করে তারপরে বলেছিলাম এই এই প্রোডাক্টের দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা যদি আপনারা তার সাথে আরও ভালো নিতে চান অবশ্যই আছে এম রাজা ভাই মজা করলাম ভাইয়া হ্যাঁ আপনি মজা করছেন অবশ্যই আপনি বললেও আমি কথা বলুন না বললেও আমি কথা বলুন বিকজ অফ আপনাদের মতো অনেকগুলো ক্লায়েন্ট আছে আমাকে প্রশ্ন করতেছে প্রশ্নগুলো অ্যান্সার আমাকে দিতে হবে লাইভে থাকা অবস্থা আমি অবশ্যই অবশ্যই প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে থাকি আপনি যদি আমাকে বলেন যে ভাই কথা বলবেন না অবশ্যই আমাকে কথা বলতে হবে বিকজ অফ আপনি হয়তো আমাকে বলতেছেন যে কথা বলবেন না কিন্তু আরেকজন তো আমাকে প্রশ্ন করছে তো সেই প্রশ্নের অ্যান্সারটা আমাকে দিতে হবে এনিওয়ে আনোয়ার হোসাইন আমিও লাগাতে চাই নর্মাল কত টাকার মধ্যে করে দিতে পারবেন দশ থেকে বারো হাজার টাকা শুরু হয় বিভিন্ন কোয়ালিটি অনুসারে পনেরো বিশ পঁচিশ তিরিশ এভাবে আসে নর্মালি শুরু হয় দশ থেকে বারো হাজার টাকা কোয়ালিটি অনুসারে বিশ পঁচিশ তিরিশ বা চল্লিশ পঞ্চাশ হাজার টাকার উপরও আছে কোন ধরনের কোয়ালিটি চাচ্ছেন কতটুকু লাগবে সেটা দেখে বলতে হবে হ্যাঁ তাজনীন তারিন জি ভাইয়া ভালো আছে আমার ভাই আচ্ছা সামনে বিয়ে ওর দাওয়াত দিয়ে যাবো এ সে ওকে ওকে দাওয়াত দিলে অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবো ভাই কয়জন অ্যালাউ করবেন বলেন দুই চারজন আমার কিন্তু বাচ্চা কিন্তু তিনজন বউ আছে একজন চারজন আমি সব পাঁচজন এক টেবিল আমাকে দিয়ে দিতে হবে তাই তো বুঝতে হবে হ্যাঁ

লাইভ দেখে আপনি এখান থেকে ডিসিশন নেন ঠিক আছে আমি যদি বলি আমার কাজটা খুবই ভালো আসলে এটা না আমি বৃক্ষতমার নাম কি ফলে পরিচয় আমার কাজটা কেমন হয় সেটা আমি কথা না কাজে প্রমাণ দিয়ে থাকব আপনারা যারা আমার লাইভে আছেন অবশ্যই আমি বলবো যে আমার লাইভগুলো আপনারা দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারগুলো আছে ওগুলোতে আপনি বললে আমরা ভিডিও পাঠিয়ে দিব অথবা আমাদের ইউটিউব চ্যানেল হেয়ারলিং বিডিএস ডট কম হেয়ারলিং বিডিএস ডট কম আপনি ওইটাতে গেলে ইউটিউব ডট কম স্ল্যাশ ভিডিও সেটাতে গেলে আমাদের লট অফ ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন অনেকগুলো আমাদের কাজ করা হয়েছে প্রত্যেকটা কাজের ভিডিওগুলো দেওয়া আছে ওখানে গেলে আপনারা অবশ্যই দেখতে পারবেন হ্যাঁ ইসলাম তুহিন আচ্ছা আপনার অফিস কোথায় ভাইয়া আমাদের অফিস হচ্ছে ঢাকা কারণ বাজার আছে মিরপুর কাজিপাড়া আছে চট্টগ্রামে আছে আমাদের মিরপুর কাজিপাড়া কারণ বাজার এই মুহূর্তে আমি কারণ বাজার অফিস থেকে অফিস থেকে কথা বলছি কারণ বাজার মিফুর কাজীপাড়া এবং চট্টগ্রাম মুরাদপুরে নতুন চুল কিছু আসেনি না কাগু নাই এটি নাই কিছু নাই কাকু জিজ্ঞেস করছি না কোন সিস্টেম নাই আচ্ছা বিকাশ পাল বিকাশ পাল কেমন আছেন সুমন ভাই সুমন ভাই না এটা হচ্ছে জিল্লুর রহমান এটা হচ্ছে জিল্লুর রহমান আর আমি হচ্ছে হাসান আপনি কাকে মিন করেছেন আই আইড্যাট আচ্ছা পিং কি পিঙ্কু দেব হাই ব্রাদার হাওয়ার ইউ ফাইন ইউ আলমগীর হুসাইন আমার মামকে আমার মাথা তো ঘামে তাহলে কেমনে লাগাতে পারি অবশ্যই লাগাতে পারবেন মাথা ঘামালে কোনো প্রবলেম হবে না যেহেতু আপনি মাথা রেখে গোসল করতে পারবেন সাবান দিতে পারবেন শ্যাম্পু দিতে পারবেন সব কিছু করতে পারবেন তাহলে ঘামালে কোনো প্রবলেম হবে না স্বাভাবিকভাবে একটা মানুষকে ঘামাতেই পারে আরমান মিন্টু চট্টগ্রামে আছে জি চট্টগ্রামে মুরাদপুরে আমাদের অফিস চট্টগ্রাম মুরাদপুর আপনি মুরাদপুর মোড়ে এসে জাস্ট পাঁচলাশ থানার দিকে যে রোডটা গেছে ওইদিকে তাকালে দেখবেন যে আমাদের সাইনবোর্ডটা দেখা যায় পাঁচলাশ থানার দিকে যে রোডটা গেছে ওখানে বেলাল মসজিদ বেলাল মসজিদের পাশের বিল্ডিংটাই আমাদের অফিস এসকে কে তাহসান অনেক ভালো লাগলো থ্যাংক ইউ তাই ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ আসিফ মিয়াজি আচ্ছা আসিফ মিয়াজি উনি আমার বড় ভাই খুব সুন্দর করে করবেন নাইলে ভাই আমার চাকরি থাকবে না আমি ভালো করে বুঝছি নাজমুল তাজিম আচ্ছা পাঁচ মাস পর আমি দেশে যাব আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব কুমিল্লাতে কুমিল্লাতে আমাদের কোনো অফিস নাই আমাদের অফিস হচ্ছে ঢাকা কারণ বাজার ঢাকা কারণ বাজার ওয়াসা ভবন এটিএন বাংলার সামনে আমার বাড়িতে কুমিল্লা আমার বাড়ি কুমিল্লা না শুধু কুমিল্লা সদর দক্ষিণে বর্তমান সদর দক্ষিণ না বর্তমান লালমাই থানা বাগমারাতে আমার বাড়ি ঠিক আছে আপনার কুমিল্লা কোথায় আমি জানি না আমাদের ঢাকা কারণ বাজার অফিস আর হচ্ছে চট্টগ্রামে আমাদের কুমিল্লাতে কোনো অফিস নেই ভাইয়া যদি কষ্ট করে আসতে হয় ঢাকায় আসতে হবে ঢাকা আপনি এয়ারপোর্ট থেকে নেমে সরাসরি চুল লাগিয়ে দেশের দেশের বাড়িতে চলে যেতে পারবেন কেউ বুঝবো না গাজী মোহাম্মদ শাহিদ হাসান মিতা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই লিমন হোসাইন আচ্ছা পিঙ্কু দেব আই উইল কি স্বপ্নহীন বালক রায়হান কেন ভাই আপনার ভেঙে গেল কেন বুঝতেছি না রায়হান ভাই আপনি স্বপ্ন ভেঙে গেল তো তাড়াতাড়ি বুঝতেছি না তো মনে হয় যে আপনার মানে আইডি দেখে মনে হচ্ছে আপনার এখনো পঁচিশে কাভার করে না পঁচিশের আবার হয় নাই পঁচিশের ভিতরে পঁচিশের ভিতরে থেকে আপনার এই তো স্বপ্ন ভেঙে গেলে এটা কেমন হয় ভাই আচ্ছা ভাইয়া ক্লিপ সিস্টেম এটা কি জোরে টান দিলে উঠে আসবে না উঠে আসবে না ভাইয়া এটা উঠে আসার কোনো কিছু নাই এটা উঠে আসতে হলে যে চুলগুলোর সাথে আমি সাপোর্ট দিব এই চুলগুলো চামড়া থেকে খুলে আসতে হবে আদারওয়াইজ এটা ছিঁড়বে মানে মানে খুলবে না সাধারণত অরিজিনাল চুলগুলো চামড়া থেকে ছিঁড়ে আসতে হবে আমরা পিআরপি করি কি না কিনা ভাই আমরা পিআরপি করি না শুধুমাত্র নন সার্জিক্যালটা করি পিআরপি আমরা কোনো কাজ করি না শুধুমাত্র নন সার্জিক্যাল টি টু রয় গুড জব বাতিজা বাতিজারা হ্যাঁ হ্যাঁ অবশ্যই কাকা আমরা সতলে আমরা বাতিজা তো আমরা বুঝতেব না কাকু যদি ভালো হয় বাতিজা তো ভালো হবে স্বাভাবিক সিলেটে আপনাদের কোনো শাখা আছে কি না আমাদের চট্টগ্রামে আমাদের সিলেটে কোনো অফিস এখনো হয়নি যখন সিলেটে অফিস হবে অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো পি ও না পি আর পি হবে ইয়ে টাকনি আচ্ছা আপনি যে প্রশ্নটা করেছেন যেটা হচ্ছে পি পি আর করেন করেন নাকি না পি পি আর না এটা হচ্ছে পি আর পি হবে পি আর পি স্কাই মোস্তফা নুরুল আসসালামু আলাইকুম হাসান ভাই ভালো আছেন জি ওয়ালাইকুমুস সালাম ও আহমতুল্লাহী ও বরাকাত ও মাকফরা তো জান্না জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন ইয়াস পি আর পি আচ্ছা লিমন হোসাইন কি ভাই আমার কমেন্টস পরেন না কেন আপনি কি প্রশ্ন করেছেন আমি তো বুঝি নাই আপনার আপনি প্রশ্ন কোথায় করেছেন আপনাকে আমি দেখি নাই কেন বুঝতেছেন আমি উপর দিকে যাচ্ছি আপনি প্রশ্ন তো করতেছেন অবন্ত প্রশ্ন এই জন্য আপনার প্রশ্নগুলো আনছে আমি পড়তে পারতেছি না ডোট মাইন্ড ইফ ইউ ডোট মাইন্ড দেখতে থাকেন কিভাবে কাজগুলো করি সরাসরি লাইভে আছি আমি হাসান আর আমি এর মধ্যে যে কথাগুলো বলছি যেটা হচ্ছে আপনারা জানেন অনেকেই আমাদের এই ধরনের ঢাকাতে বা ঢাকার বাইরে যারা আছেন না কেন অনেকেই আমাদের এই হেয়ার লিঙ্কের নামে অনেকেই বলছে অনেক ক্লায়েন্ট আমাদের এখান থেকে কি বলবো আমাদের সাথে কথাবার্তা বলে আমাদের নাম্বারে কথাবার্তা বলে বলে যে কোনো অফিসে যখনই যে কোনো অফিসে ঢুকে যায় যে যখন জিজ্ঞেস করে যে ভাই এটা হেয়ার লিঙ্ক কিনার সাথে সাথে বলে ফেলে যে হেয়ার লিঙ্ক হাসান ভাই কোথায় আছে হাসান ভাই আছে দেশের বাইরে আছে এই ধরনের কথাগুলো বলে আপনাদেরকে প্রতারিত করে তা আমি স্পেশালি আপনাদেরকে বলবো যে আমার এই স্ক্রলে যে নাম্বারগুলো আছে অবশ্যই এই নাম্বারগুলো আপনারা সেভ করে রাখবেন আশা করি এই নাম্বারগুলোতে যখন আপনারা ফোন করবেন এই ফোন নাম্বারগুলো কখনোই ভুল হবে না এবং এই নাম্বারগুলোতে আপনারা কেউ প্রতারিত হবেন না এই নাম্বারগুলো রেখে দিবেন এটা হচ্ছে আমার এই এই চারটা নাম্বার যে কোনো একটা নাম্বারে ফোন দিলে আপনারা পেয়ে যাবেন আর বিশেষ করে আমি প্রথমে আপনাদেরকে অফিসে ঢুকে আমি আপনাকে বলে দিয়েছিলাম যে আমাদের এই ডেকোরেশনটা আপনারা দেখে নেবেন আমাদের ম্যানগুলো দেখে নেবেন হ্যাঁ আমাদের ম্যানগুলো দেখে নেবেন যে এক্সপার্ট আছে যারা যারা কাজ করে প্রত্যেকটা জিনিস সরাসরি দেখবেন দেখে দেন আপনারা ডিসিশন নেবেন আসলে কি হেয়ার লিঙ্ককে এসেছেন নাকি অন্য কোথাও চলে গেছেন যদি হেয়ার লিঙ্ককে রওনা দিয়ে অন্য কোথাও ভুলে চলে যান তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা এই নাম্বারগুলোতে ফোন দেবেন তাহলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই বাতিজা তোমার কথাগুলো অনেক সুন্দর আরে কাকু বুঝতেও তার আনে রক্ত তো বুঝতেও না আচ্ছা কি সানজামুল হক ভাই সেবা থেকে টাকা বেশি নিতেছেন আমার মনে হয় হ্যাঁ হতে পারে ভাই টাকার জন্যই তো আসলে এখানে কাজ করি আর বিশেষ করে সেবাটা যে সেবাটা এখানে আপনি বুঝতে হবে আপনি যদি মনে করেন কি বলবো আপনি কোয়ালিটি সম্পন্ন জিনিস নিয়ে যদি আপনি মনে করেন যে আপনার কাছে বেশি মনে হচ্ছে তাহলে কিন্তু ভুল হবে আপনি যদি চান আমাদের কাছে নর্মাল কোয়ালিটি আছে দশ থেকে বারো হাজার টাকার কোয়ালিটি আছে এই ধরনের কোয়ালিটিগুলো আপনি নিতে চাইলে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দশ থেকে বারো হাজার টাকা শুরু হয় বিভিন্ন কোয়ালিটির অনুসারে পনেরো বিশ পঁচিশ তিরিশ ওয়ান কাইন্ডস অফ আপনাকে আমি বলি এক্সাম্পল হিসেবে আপনি যে কোনো একটা মোবাইল দোকানে যাবেন ওখানে আপনার চায়না মোবাইল আছে কুরিয়ান আছে আপনার এই কি বলবো আইফোন আছে বিভিন্ন ধরনের কোয়ালিটির মোবাইল আছে তখন ওখানে আপনি দু হাজার টাকা আছে চার হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা আছে তার মধ্যে সবগুলোই স্মার্টফোন এখন কেউ কেউ না কেউ মনে করেন যে চার হাজার টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনলো বাট আপনি আপনার খুব কাছের একটা ফ্রেন্ড গিয়ে মনে করেন যে দশ হাজার টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনল এখন আপনি যদি মনে করেন যে ভাই ও তো চার হাজার টাকা দিয়ে কিনছে আপনি দশ হাজার টাকা দিয়ে কিনলেন আপনি ঠকে গেছেন তাহলে বুঝতে হবে আপনার একটা বুঝার ভুল আছে বিকজ অফ সে মনে করেন যে আপনি চায়না একটা মোবাইল নিচ্ছে বাট ওই মোবাইলটা কোয়ালিটির দিকে তত ভালো না বাট চায়নার একটা মোবাইল নিচ্ছে হুয়াই একটা মোবাইল নিচ্ছে এটা কিন্তু দামটা একটু বেশি হবে তো সেক্ষেত্রে বুঝতে হবে আপনার প্রোডাক্টের কোয়ালিটি কোয়ালিটি বুঝে আপনাকে নিতে হবে স্বপ্নহীন বালক রায়হান আচ্ছা ভাইয়া চুল যাচ্ছে পরে স্বপ্ন ভেঙে গেছে এখনো করি নাই কিন্তু চুল মাথা কি হয়ে হয়ে বুড়ো গেলাম আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমার কাছে চলে আসেন এই সমস্যার সমাধান আমরা করি কিভাবে করে থাকি স্বপ্ন একবার সরাসরি লাইভে দেখেন দেখে আপনি এখান থেকে ডিসিশন নেন যে আপনি যদি মনে করেন যে এই স্বপ্নটা ভেঙে গেছে যেটা সেই স্বপ্নটা পূরণ করতে হলে এভাবে করে নিতে পারেন কোনো সমস্যা নাই এই ভাইও মনে করেন যে কি বলবো টিটিসিএম ছিল এখন মনে করেন যে এখন একবার প্রপারলি চলে আসবে মনে করেন যে কি বলবো ওই যে উপদেষ্টা মন্ডলের সদস্য হয়ে যাবে নাকি আপনি তো উপদেষ্টা না উপদেষ্টা মন্ডলের সদস্য হয়ে যাবে আবার নাকি ও উপদেষ্টা ভাই তো পিছনে আছে উনি হচ্ছে কি সাইন্টিস্ট না সাইন্টিস্ট না সাইন্টিস্ট নাকি সাইন্টিস্ট আচ্ছা যাই হোক হ্যাঁ ওয়াশ করে ফেলে ওয়াশটা দেখায় দাও কিভাবে ওয়াশ করতে ভাই ডোন্ট মাইন্ড একটু দেখেন আমি বিশেষ করে এই ওয়াশটার ব্যাপারে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু কষ্ট করে দেখেন যারা দেশের বাহিরে আছেন বিশেষ করে এই ধরনের একটা বল অথবা বাটি অথবা একটা বালতি অথবা ছোট ঝিগেও এই ধরনের এই ধরনে এতে বলে একটু পানি নেবেন পানি নিয়ে মনে করেন যে একটু কন্ডিশনার এরকম একটা কন্ডিশনার বা দুটো কন্ডিশনার যাই হোক আপনারা দিবেন ভালো করে কন্ডিশনটাকে গুলে নেবেন একবার সুন্দর করে গুলে নাও ভালো করে একটু ফেনা ফেনা করে নাও আর 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 নাও বেশি করে ওগুলো গুলতে হবে এইভাবে আপনারা কন্ডিশনার অথবা শ্যাম্পুটাকে ফানা ফানা করে নেবেন দেন আপনি চুলটা ভিজাবেন এই চুলটা ভিজাবেন আপনারা হয়তো অনেক প্রশ্ন করেছেন যে চুলগুলো ভিজানো যাবে কিনা আপনাদেরকে দেখাচ্ছি চুলটা ভিজানো যায় কিনা সরাসরি আমি দেখাচ্ছি কিভাবে চুলটা ওয়াশ করতে হয় এভাবে ওয়াশ করবেন চুলটা আমরা তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনের দিকে ধরে পিছনের দিকে যাচ্ছে এরকম একটা ব্রাশ নিয়ে আশ্রয় নেবেন চুলটা জাস্ট ওয়াশ করলাম ওয়াশ করার পরে এখন আমরা তাওয়াল দিয়ে আপনার এই কি বলবো এটা মুছে নিব পানিগুলো মুছে নিব ড্যানিয়েল বি আরাবিয়া আচ্ছা প্লিজ স্পিক ইন ইংলিশ অলসো সো সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড অলসো হোয়াট ইউ আর স্পিকিং ওকে নো প্রবলেম ইউ ক্যান ইউ ক্যান কোশ্চেন আস প্লিজ নাজমুল তাজিম আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমি আপনাদের সাথে যোগাযোগ করব ফোন নাম্বারটা দেবেন অবশ্যই আমি আপনাদেরকে বলেছি এইভাবে জাস্ট ওয়াশ করে নেবেন খুলেও করা যাবে মাথায় রেখেও করা যাবে মাঝে মধ্যে করা যাবে যে নাম্বার চাইছিলেন এই হচ্ছে নাম্বারগুলো নাম্বারগুলো আপনারা দেখে নেন এই হচ্ছে নাম্বার নাজমুল তাজিম নাজমুল তাজিম ভাই এই নাম্বারগুলো আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন এগুলো হচ্ছে আমাদের নাম্বার আচ্ছা কারিউদ্দিন নাকি হ্যাঁ কারিউদ্দিন কারিউদ্দিন ভাই হা নাইস পারবেন কোনো সমস্যা নাই আমি বলে দেবো সবকিছু আপনি আপনি জাস্ট ইয়েটা দেখে নেন আমি সবকিছু আপনাকে বুঝিয়ে দেবো বুঝ ফ্রেন্ডলি পুষ্পরাজ ত্রিপুরা আচ্ছা পুষ্পরাজ হ্যালো হ্যালো নিশান গুড টি টু রায় ওকে কেয়ার অল ইজ গাইস বাই লাভ ইউ অল লাভ ইউ টু অসাম অসাম আচ্ছা অসাম আচ্ছা ওকে থ্যাংক ইউ থ্যাংকস ফর কমেন্টস গাজী মোহাম্মদ সৈয়দ হাসান আচ্ছা ভাই যেগুলো মাথায় থাকবে চুল ওগুলো বড় হলে কি কাট কি কাটতে হবে তাহলে লাগানো কি চুল

কি বিয়ে করতে গেছিলাম চুল নাই দেখে রিজেক্ট খাইছি রিজেক্ট খাওয়ার কোনো কিছু নাই আমি বলবো যে রিজেক্ট খাওয়ার কোনো কিছু নাই যত যত সব রিজেক্ট যত সব অল্টার মাল আছে আমার কাছে চলে আসবেন আমি এটাকে আমি রিসেল দিই এটাকে আমি এটাকে সেল দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই রেডি আছি কিভাবে রিজেক্ট মাল কিভাবে অল্টার মাল আমি মার্কেট যা করতে হবে সেটা আমি জানি ভালোভাবে অবশ্যই আপনারা দেখতে থাকেন কিভাবে আমরা কাজগুলো করি এভাবে যখন আপনি সিস্টেম করে ফেলবেন তখন আর তখন রিজেক্ট খাবেন না আর ইনশাআল্লাহ কি না হাউ মাচ ফর দিস 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 ইজ দিস কোয়ালিটি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বাই বাংলাদেশি টাকা

বিভিন্ন কোয়ালিটি পেতে বিশ পঁচিশ বা তার উপরও আছে কোন কোয়ালিটিতে কত টাকা লাগবে সেটা আমাদেরকে দেখে বলতে হবে আচ্ছা কোনটাতে কোনো ব্যথা হচ্ছে কোনটাতে চলে যাচ্ছেন থাকবেন না কপাল ছোট হবে তো সমস্যা নাই তো কপালটা ছোট করা যাবে পিছনেটা ব্যথা লাগলে ছেড়ে দাও হ্যাঁ এখন আর ব্যথা আছে নাই টান লাগলে লুজ করা যাবে সমস্যা হবে না এটা আমরা ক্লিপ সিস্টেমে করতেছি ভাই দেখতে থাকেন এটা হচ্ছে ক্লিপ সিস্টেম দেখব দেখাবো অবশ্যই ডিটেইলস আপনাদেরকে দেখাবো কোনো সমস্যা নাই হাউ মেনি প্রাইস ইন দিস হ্যাঁ আর মেনি মেনি কোয়ালিটি ডিপেন্ডস অফ কোয়ালিটি এন্ড মেজারমেন্ট ফ্রম বিগিনিং টেন টু টুয়েলভ থাউজেন্ড আপ টু থার্টি ফর্টি ফিফটি থাউজেন্ড ওই এটা এটা ঢাকা কারন বাজার থেকে চলছে এই মুহূর্তে আচ্ছা আমাদের আমাদের কয়েকটা অফিস আছে ঢাকা কারণ বাজার আছে মিরপুর কাজিপাড়া আছে চট্টগ্রামে আছে আপনারা যেই কোনো একটা অফিসে আসতে পারেন আমি প্রথমে বলেছিলাম যে হেয়ার লিঙ্ক থেকে হেয়ার লিংকে যারা কাজ করে বা হেয়ার লোকজনদেরকে দেখে রাখেন বিশেষ করে আমাদের নাম্বারগুলো সেভ করে রাখেন এই ডেকোরেশনটা দেখে রাখেন ওটাতে যেন আপনার কোনো সমস্যা না হয় বিশেষ করে আপনারা আমাদের কাছে আসতে গিয়ে যদি অন্য কোথাও ভুলে চলে যান সেই ভুলটা থেকে যেন আপনারা শুধরাতে পারেন সেই জন্য আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস বারবার বলে রাখছি আমাদের ডেকোরেশন আমাদের আমাদের লোকজনদেরকে বা আমাদের যারা সাপোর্টার আছে প্রত্যেকটা লোককে দেখে রাখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা কাজগুলো করি বা কোন কোন লোকগুলো কাজগুলো করে এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা আলামিন আলামিন আনন্দ আচ্ছা গুড জব থ্যাংকস ফর কমেন্টস একা একা পথ আরে ভাই একা একা কেন চলবেন আপনি অবশ্য দোকলা চলবেন দেখেন কীভাবে দোকলা চলতে হয় স্বপন বিশ্বাস ওনার যেটা লাগা লাগাচ্ছে এটা কত আচ্ছা এটা এটা হচ্ছে পঁচিশ হাজার দুশো টাকা ভাই এটা পঁচিশ হাজার দুশো টাকা রান্ডোয়া কেলবেন আচ্ছা হোয়ার আর লোকেশন লোকেশন নিয়ে আওয়ার লোকেশন ঢাকা কারণ বাজার এটিএন বাংলা ওর বসবন এক একা পথ ছাড়া থ্যাংক থ্যাংকস ফর কমেন্টস থ্যাংকস ফর লাইক জিএম মিজান কতদিন গ্যারান্টি নর্মালি তিন থেকে সাড়ে তিন বছর একটা প্রোডাক্ট ইউজ করা যায় কোয়ালিটি অনুসারে পাঁচ সাত বছর পর্যন্ত ইউজ করা যায় বেশি পানি দিবেন না কোম্পানি দিয়ে আপনি কাটিং করতে থাকে পুষ্পরাজ ত্রিপুরা মণির দাদা কয় বছরের জন্য লাগাইতে পারেন নর্মালি একটা কোয়ালিটি তিন থেকে চার বছর বিভিন্ন কোয়ালিটি অনুসারে পাঁচ সাত বছর পর্যন্ত থাকে মালিক নুর আসলাম আপনি ভাই কি দিচ্ছেন আমি আরবি বুঝি নাই আপনার আরবিটাতে আমার আমি বুঝি না যেহেতু বলতে পারতেছেন আচ্ছা চট্টগ্রামে কোন যায় চট্টগ্রাম মুরাদপুরে ভাইয়া বলেছিলাম চট্টগ্রাম মুরাদপুর চট্টগ্রাম মুরাদপুরে মুরাদপুর মোড়ে এসে এই নাম্বারে তাকালে আপনি সাইনবোর্ডটা দেখতে পারেন আমাদের বা আমাদেরকে ফোন দিলে আমরা বলে দেবো কোন জায়গায় আছে এমডি সেলিম ভাই একদিন শুনলাম কি এতদিন শুনলাম আরও কম দামে পাওয়া যায় আপনারা এত টাকা বলছেন কেন আপনারা অবশ্যই শুনেছেন আমি আপনাকে অবশ্যই বলি আপনারা শুনেছেন আমাদের ঈদের আগের দিন বিকাল পাঁচটা পর্যন্ত প্রত্যেকটা কোয়ালিটিতে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল এই মুহূর্তে আমাদের কোনো ডিসকাউন্ট নাই আপনারা জানেন ঈদের আগের দিন বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের প্রত্যেকটা কোয়ালিটিতে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল এখন আমাদের কোনো ডিসকাউন্ট নাই যে কোয়ালিটি যেমন আপনি এই কোয়ালিটিটা যদি মনে করেন যে ঈদের সময় আপনারা নিতেন পঁচিশ হাজার দুশো টাকার কোয়ালিটিটা আপনারা পেতেন বিশ হাজার একশো ষাট টাকায় দ্যাট মিনস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল এখন কোনো ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট নাই যেহেতু সারা বছর ডিসকাউন্ট থাকে না ডিসকাউন্টগুলো সাধারণত আমরা ঈদের দুইটা ঈদে থাকে আর আমাদের কাছে এটা ছাড়া আরও অনেক অনেক লো কোয়ালিটি আছে বিশেষ করে নর্মাল যদি দশ থেকে পনেরো হাজার টাকা শুরু হয় বিভিন্ন কোয়ালিটি অনুসারে বিশ পঁচিশ তিরিশ এভাবে আসে আপনি কোন ধরনের কোয়ালিটি নিতে চাচ্ছেন কতটুকু অংশ করতে হবে সেটা দেখার উপরে ডিপেন্ড করবে কাকু আপনি যদি বাতি যারা না দেন আমি তো ঘুমোইতো না বুঝছি এই হিসেবে বাতি যা বুঝছেন

মালিক নূর আসলাম আচ্ছা আপনি আরবিতে লিখেছেন আমি কথা বুঝতেছি না ভাইয়া ডোন্ট মাইন্ড আলামিন আনন্দ আসব খুব তাড়াতাড়ি ভাইয়া ইনশাআল্লাহ অপেক্ষা থাকলাম জুয়েল সর্দার জুয়েল ভাই ভাই আমার মাথায় চুল পড়ে যাচ্ছে কি করা যায় অবশ্যই আপনার স্কাল্পের ফলিকল সেলগুলো দেখতে হবে যদি ফলিকল সেলগুলো ভালো থাকে নিঃসন্দেহে চেয়ার ঘুরিয়ে নেবে তুমি ঘুরবো না চেয়ার ঘুরিয়ে নেবে আপনার বিশেষ করে কোন ধ কী বলে আপনার স্কালভের যে ফলিকল সেলগুলো আছে সেই সেলগুলো আমাকে দেখলে দেখলে বোঝা যাবে যে ফলিকল সেলগুলো যদি ভালো থাকে নিঃসন্দেহে আপনার চুলটা ঝরা বন্ধ করা যাবে তবে চুল যদি ফলিকল সেলগুলো যদি ড্যামেজ হয়ে গেলে সেক্ষেত্রে কিছু করা যাবে না এমডি লিটন এ কেমন চুল এটা অবশ্যই অরিজিন চুল হান্ড্রেড পার্সেন্ট হিউম্যান হেয়ার কোনো সন্দেহ নয় আলামিন খান ভাইয়া কেমন আছেন আমি লেবানন থেকে বলছি আমার সামনে প্রবলেম সর্বনিম্ন কত পর্যন্ত আছে আপনাদের কাছে আমাদের এখানে সর্বনিম্ন হচ্ছে আসলে আমরা স্কোয়ার ইঞ্চিতে কাজ করি পার স্কোয়ার ইঞ্চি দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত আছে এখন প্রপারলি আপনার মাথার মেজারমেন্টটা আমাকে করতে হবে মেজারমেন্টটা করে বলতে হবে যে কোন কোয়ালিটিতে কত টাকা লাগবে তারপর অ্যাপ্রক্সিমেটলি আপনাকে যেটা বলে রাখি যেটা হচ্ছে নর্মালি দশ থেকে বারো হাজার টাকা শুরু হয় বিভিন্ন কোয়ালিটি এবং সাইজের উপর ডিপেন্ড করে এটা বিশ পঁচিশ তিরিশ বা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আছে এখন আপনার কতটুকু লাগবে কোন কোয়ালিটি লাগবে সেটা দেখে আমাকে বলতে হবে মেজারমেন্টটা বসে করতে হলে কিভাবে মেজারমেন্টটা করতে হয় আমাদের অনেকগুলো ভিডিও আছে আপনারা ইউটিউবে যাবেন বা ফেসবুকে যাবেন হাউ টু মেজারমেন্ট বাই সেলফ এবার লেখা আছে অথবা ওখানে বাংলা বাংলা অপশন দেওয়া আছে আপনি নিজে নিজে কিভাবে মাথার মেজারমেন্ট করবেন ওই ধরনের ভিডিওগুলো টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন তাহলে বুঝতে পারেন যে মেজারমেন্টটা কিভাবে করতে হয় মেজারমেন্ট আপনি মাপ আর কি আপনার মাথার কতটুকু অংশ খালি আছে এটা কিভাবে মাপ নিবেন ওই মাপটা কিভাবে নিতে হয় ওইটার ভিডিও দেওয়া আছে আমাদের আজাদ জাহান খান বাঁধন আচ্ছা বাঁধন বাঁধন যেন কে আচ্ছা যাই বাঁধন আপনি এটা নিজে নিজে লাগাতে বা খুলতে পারবো যেমন বাইরে যাবার সময় লাগালাম ফিরে এসে খুলে রাখলাম এই কাজটা এখন চলছে এই সালাউদ্দিন ভাইয়ের কাজটা এটাই হচ্ছে যেটা আপনি চাচ্ছিলেন এই কাজটাই হচ্ছে এটা উনি সারাদিন ইউজ করে রাতে ঘুমানোর সময় গোসল করার সময় ফান্ডাগুলি মারার সময় খুলে রাখবে মানে ফান্ডাগুলি বলতে আমি বুঝতে যে ডাঙ্গুলি খেলার সময় ফুটবল খেলার সময় খেলা আছে কাবিলা ভাই কি জানি কইতেছে আমি বুঝলাম না ভাইরাল হয়ে যাবে ভাই বুঝছেন কিন্তু সব কিন্তু আন্ডা জাপানি লোক এন কিন্তু সব জাপান খোজে আৰু কাবিলা ভাই খোজেৰে ৰোকে কি ৰোকাৰ খোজে ৰোকে ডাকে চৰাই তুমি আৰু দেত আইচাৰাতো কি আছে হে কেতিয়া কেতিয়া কয় ভাই কাবিলা ভাই কৈ

বিখ্যাত বুঝতে পারি করলামা ভাই কাবিলা ভাই কারণ এক গাছ উঠলে আরেক গাছ দাম যায় এক গাছ উঠলে দশটার এই মাথা তুটছে আর দশ পনেরো মিনিট একশো দুশো বাইরে তারপরে নামবো তো ভাবো কই কই বান্দরাস্ত বেশি আচ্ছা এনি হয় অনেক মজা করে ফেললাম এর মধ্যে অনেকে প্রশ্ন করে ফেলেছেন ইফ ইউ ডোন্ট মাইন্ড এমডি রাসেল ভাই ভাইজান এই চুলটা লাগিয়ে কি ঘুমানো যায় নাকি হ্যাঁ অবশ্যই ঘুমানো যাবে কেন নয় অবশ্যই ঘুমানো যাবে নাজমুল হাসান ভাই মিতা ভাই আমিও নাজমুল হাসান আমার সামনে অবশ্য কাজী আছে কাজী নাজমুল হাসান আর বাকি সব ঠিক আছে চুল নাই কি আচ্ছা আপনার গিএফ নাই জিএফ নাই আচ্ছা কাহিনী কি ভাই হ্যাঁ আরেকজনে কইতেছে সাইন্টিস্ট সাইন্টিস্ট নাকি সাইন্টিস্টে কইতেছে কিন্তু আমার তো ভাই চুল আছে আমার জিএফ নাই কি লেগে বুঝতে হবে উপায় কি উপায় একটাই নাজমুল হাসান ভাই মিতা ভাই বন্ধু ভাই চলে আসেন এই সিস্টেমে কাজ করে যাবেন জিএফ এর অভাবে মানে জিএফ এর মা চলে আসবে আলামিন খান আলামিন ভাই আলামিন খান আচ্ছা কম খান আপনি বেশি খাইন না আলামিন খান আলামিন খান ভাই ভাইয়া আপনারা পার্সোনাল কন্ট্রাক্ট নাম্বার পাওয়া যাবে আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারটা চাচ্ছেন আচ্ছা এগুলো যখন সেকেন্ড আমার পার্সোনাল নাম্বারটা হচ্ছে 016 তিন নাম্বারটা যেটা 0161373474716 0161373474 আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন তারপর আমি আপনাকে নাম্বারগুলো টেক্সট করে দিব আফটার লাইভ অবশ্য অবশ্য প্রত্যেকটা কমেন্টস এর आंसर আমি বাই টেক্সট করে দিব আচ্ছা এর মধ্যে প্রশ্ন করেছেন मिस्टर ওমর খান ঠিক আছে হ্যালো থ্যাংক ইউ হেল্ল' 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 হেলতে 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 শুই গেলাম আৰু কথা হেল মা যাই হোক ইমৰা খান অ তই আচ্ছা তাই আচ্ছা ৰীম চৌধুৰীক কাবিলাৰি এক কাবিলা ভাই হেতে হাজমা গুলী বুলি কোনো ন

আচ্ছা এনি এখানে প্রশ্ন করেছেন বাবুরে রোকে এত আর ধৈর্য টিকে না তো শুধু লাভ বাটানো সাইডতেই আছে আচ্ছা এখানে বিশ্বজিৎ বিশ্বজিৎ ভাই অবশ্যই আচ্ছা কাবিলারে কাবিলা ভাইরে একটু দেখা দেখাইছি তো ভাই কোনো সমস্যা নেই আচ্ছা এই জুয়েল সর্দা জুয়েল সর্দার ভাই আমি যখন বিয়ে করব বিয়ে করে আচ্ছা বিয়ে করি তখন চুল চুল ছিল আচ্ছা বাট এখন অনেক টাই নেই মাথায় কি কি নিতে পারি আপনি যা ইচ্ছে সব নিতে পারেন কোনো সমস্যা নাই কোনো প্রবলেম হবে না আচ্ছা আজাদ জাহান খান বাঁধন ভাই আমি কাতার থাকি আমার মনে হয় এটা গ্লো সিস্টেম লাগালে লং টাইম লাগিয়ে রাখলে ত্বকের ক্ষতি হতে পারে তাই আমি ক্লিপ সিস্টেম লাগাতে চাই কত খরচ পড়বে আমার মাথা ছোট কম খরচে কম করে বলুন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনার মাথা ছোট না মাথায় টাকের পরিমাণটা ছোট হতে পারে মাথা ঠিকই আছে এখন আপনার মাথার টাকের পরিমাণটা কতটুকু অংশ বা খালি অংশ কতটুকু সেটা আমাকে প্রথমত মেজারমেন্ট করতে হবে ঠিক আছে আর আপনি যেটা বলছেন যেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনার যে ধারণাটা ছিল সেই ধারণাটা সম্পর্কে আমি আপনাকে একটু ব্রিফ করি যেটা হচ্ছে আপনি বলেছেন গ্লু লাগিয়ে রাখলে টোয়েন্টি ফোর আওয়ার্স বা আপনি লং টাইম যদি লাগিয়ে রাখেন প্রবলেম হতে পারে না এটা তো কোনো প্রবলেম হবে না বিকজ অফ আমাদের যতগুলো প্রোডাক্ট আমরা ইউজ করে থাকি এগুলো সম্পূর্ণ হচ্ছে আমেরিকান প্রোডাক্ট এই গ্লু গুলো সম্পূর্ণ আমেরিকান গ্লু আমি আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে আলট্রা হোল্ড এই গ্লু গুলো নরমালি আসলে এগুলো বাংলাদেশে কোন গ্লু না এটাতে লেখা আছে আলট্রা হোল্ড মানে কি বলবো হেয়ার সিস্টেম অ্যাডেসিভ ইভেন এটার মেড বাই হচ্ছে ইউএসএ সিটিং বা ওয়ার দেশ আর কি বুঝছেন এই হচ্ছে কাহিনী যাই হোক এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দেশ তো এটা হারাম দেশ যাই হোক তবে জিনিস ভালো এটাতে কোনো সন্দেহ নাই এটা আমেরিকান প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট স্ক্রিন সুইটেবল সেই কোনো প্রবলেম নাই এটাতে আপনি ফিক্সড করে রাখতে পারেন ঠিক আছে হায়দা তারেক আচ্ছা প্রাইস প্রাইস ডিফারেন্স অফ কোয়ালিটি মেজারমেন্ট ফ্রম বিগিনিং টেন টু টুয়েলভ থাউজেন্ড আফ টু থার্টি ফর্টি ফিফটি থাউজেন্ড এমনি ইয়াসিন কাবিলা ভাই হাই আচ্ছা কাবিলা ভাই হাই দিছে হ্যাঁ দিয়ে দিছে হ্যাঁ তো দিয়ে দিছে আচ্ছা আমি অবশ্য অবশ্যই রিকোয়েস্ট করবো যে আপনারা যারা লাইভে আছেন আমি লাইভটাকে বেশি বেশি শেয়ার করার জন্য বলবো যারাই লাইভে আছেন ও প্রত্যেকে শেয়ার করে দিবেন পাশাপাশি স্পেশালি রিকোয়েস্ট করব আমাদের ইউটিউব ডট কম স্ল্যাশ ভিডিও যে ইউটিউব লিঙ্কটা দেওয়া আছে প্রত্যেকটা লিঙ্কের লিঙ্কে গিয়ে আমাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি আপনাদের সাবস্ক্রাইবের কারণে দেখা যাচ্ছে আমি একটু সুবিধা পাবো সেটা নিঃসন্দেহে বলতে পারি পাশাপাশি আপনার সাবস্ক্রাইবের কারণে আপনার আশেপাশে যত বন্ধু বান্ধব আপনি শেয়ার করে দিলে আপনার বন্ধু বান্ধবরা পেয়ে যাবে আর পাশাপাশি আমি আরও উৎসাহ পাবো এই ধরনের কাজগুলোতে আপনাদের উৎসাহে কিন্তু আজকে দীর্ঘ উনিশ বছর সার্ভিস দিচ্ছি আপনারা যতদিন চাইবেন এক কথা শেষ যেটা বাংলায় বলতে হয় আপনারা যতদিন আমাকে ভালোবাসবেন ততদিন পর্যন্ত আমি এই লাইনে থাকবো যেদিন থেকে মনে করবো যে আমার প্রতি ভালোবাসা কমে গেছে সেদিন থেকে আসলে এই কাজটা আমি ছেড়ে দিব তো অবশ্যই আপনাদের এ পর্যন্ত ভালোবাসা পেয়ে আসতেছি আগামী দিনও পাবো এটা একটা বিশ্বাস আছে কর্মতে ভুল হতে পারে যেহেতু আমি দীর্ঘদিন থেকে কাজ করতেছি আমার কাজে ভুল ত্রুটি হতেই পারে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে কিন্তু আমি আবার কাজ করি মানে এটাকে সুদরিয়ে আমি কাজটা করার চেষ্টা করি তো সেই সেই হিসাবে বলবো যে আপনাদের ভালোবাসা এতদূর আগামী দিনও থাকবো এবং আপনাদের এই ভালোবাসার জন্যই রিকোয়েস্ট করব যে আপনারা একটা একটা করে সাবস্ক্রাইব করে দিবেন একজন করে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এটাই স্বাভাবিক আলামিন খান বাজার আপনাদের হেড অফিস নাকি জি আমাদের বাজার হেড অফিস টিটু রয় এই বাতিজা আমার কমেন্ট এরাইয়া গেল কেন আচ্ছা টিটু ভাই আপনি কি বলছিলেন হয়তো শুনি না টিটু ভাই কিটা তা কইছেন না স্যার একটু দূর দাই আচ্ছা টিটু 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 কি কইছে ভাই টিটু টয়ও টয় না কেচা এই বাতিজা যাই না আনি তো আনি তো দেয়াইছে আনি বাতিজা নাইছে তোমারে দেখলাম না সবাইরে দেখলাম তো আই তো আনি দেয়াইছি দেয়া দিছি তো কইছিনা আমার

আচ্ছা মজা আসি আসে আসে যেহেতু মজা আসি সব কিছু ডোন্ট মাইন্ড আমি ভাই সাবস্ক্রাইবার করে রেখেছি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লট অফ থ্যাংকস এম ডি মোকারম আমি একটা চাই অবশ্যই দেওয়া যাবে কোনো সমস্যা নাই ইসলাম রাজন হ্যালো হ্যালো আচ্ছা এর আবার এম ডি রাসেল ভাইজান এই চুলটা একটা না কতদিন মাথা রাখা যাবে এক মাস পর্যন্ত রাখা যাবে রাসেল ভাই এক মাস পর্যন্ত কন্টিনিউ মাথা রাখা যাবে কোনো সমস্যা হবে না শরীফুল ইসলাম শরিফুল ইসলাম ভাইয়ে সবাই বলে অ্যালার্জি থাকলে অনেক সমস্যা হয় হয় আর মাথার ক্যান্সার এটা এটা কতটুকু সত্যি সত্যি হ্যাঁ বাট আমাদের এই সিস্টেমে না এটা হচ্ছে এই সত্যিটা ঘটবে হচ্ছে আপনি যদি সার্জিক্যালে যান সার্জিক্যালে অনেক সময় আপনার স্কিন ডিজিজ থেকে স্কিন ক্যান্সার পর্যন্ত হয়ে যায় বাট আমাদের তাতে এই ধরনের কোনো প্রবলেম হবে না এটা নিশ্চিন্ত থাকতে পারেন আজহার হোসাইন এই হেয়ারটা লাগানোর পর কালার করা যাবে অবশ্যই করা যাবে হান্ড্রেড পার্সেন্ট করা যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট হিউম্যান আপনি যে কোনো কালার যেকোনো কালার চাইলে আপনি করতে পারেন কোনো প্রবলেম হবে না আচ্ছা আজাদ জাহান খান বাঁধন আপনারা এত দাম বলতেছেন কেন সাত আট হাজার টাকায় হবে অবশ্যই হবে বাট আমাদের কাছে হবে না আপনি সাত হাজার আট হাজার টাকা বাংলাদেশে বা ঢাকাতে অ্যাভেলেবেল কোম্পানি আছে অ্যাভেলেবেল অফিস আছে আপনি করতে পারবেন আপনাকে স্পেশালি রিকোয়েস্ট করে বলবো যে সাত হাজার আট হাজার টাকার ভিতরে আমাদের কাছে কোনো কোয়ালিটি হবে না আমাদের এখানে মিনিমাম কোয়ালিটি হবে কোরিয়ান কোয়ালিটি আপনি যদি প্রোডাক্টের গুণগত মান চান বা প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস জানতে চান আমাদের ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখেন ওখানে গেলে জানতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আর নর্মালি কোনো প্রোডাক্ট আমরা সাধারণত সেল দিয়ে থাকি না এই জন্য এক্সট্রিমলি সরি ফর দ্যাট আজাদ খান বাঁধন ভাই আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট আমাদের কাছে নর্মাল কোনো কোয়ালিটি হয় না আমাদের কাছে সর্বনিম্ন কোয়ালিটি হচ্ছে কোরিয়ান কোয়ালিটি কোরিয়ান কোয়ালিটির নিচে কোনো প্রোডাক্ট আমাদের কাছে হবে না আচ্ছা আজহার হুসাইন ওকে ঠিক আছে ব্রাদার ওকে ঠিক আছে

আচ্ছা ব্রু পর্যন্ত রাখলো ব্রুন নীচ পর্যন্ত রাখলো আচ্ছা আল আমিন খান আপনারা ইমু বা হোয়াটসঅ্যাপ নম্বর আচ্ছা আচ্ছা আপনার সরি আপনার ইমু বা হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমি আমার মাথার ছবি আপনাকে দিতাম অবশ্যই আছে আমি আপনাকে অনেকবার দিয়েছিলাম এই হচ্ছে আমাদের নাম্বারগুলো এখানে দেখেন প্রথম নম্বরটা হচ্ছে জেন ওয়ান এটা হোয়াটসঅ্যাপ

আপনার কথা বুঝিয়ে নেই ভাই আপনি কি জানেন বলেন ভাই এতে কোনো কি না 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 গাই গাই আমরা কি আর কি বুঝতেছি না ভাই বুঝেনি আপনি ও কোন জায়গা নাকি লিখছেন ও আচ্ছা জায়গাও তো ভাই আপনি লিখছেন বোরগা যদি এটা তো যে হবে আপনি জি দিতেও গ বুঝায় আচ্ছা আপনি বলছিলেন যে ভাই এতে কোন জায়গায় আমরা আসি আচ্ছা আপনার কথাগুলো ভালো ক্লিয়ার না আপনি বাংলিশ লিখেছেন বাট ওটা ক্লিয়ার হয় না যেটা বলছে আপনি জানতে চেয়েছিলেন আমরা কোন জায়গায় আসবো কোন জায়গায় আসবেন হচ্ছে আপনি আছেন কোথায় আমি জানি না আমাদের তো তিনটা অফিস একটা ঢাকা কারণ বাজার আছে একটা মিরপুর কাজীপাড়া একটা একটা হচ্ছে চট্টগ্রামে আছে আপনি যে অফিসে আসতে চান করে দেওয়া যাবে সমস্যা হবে না যে অফিসে আসেন না কেন আপনাদেরকে ওভাবে আমরা কাজটা করে দিতে পারবো অ্যাভেলেবেল প্রোডাক্ট প্রত্যেকটা অফিসে আছে অ্যাভেলেবেল স্টাইলগুলো আপনি যে কোনো অফিস থেকে করে নিতে পারবেন আজাদ জাহান খান বাদন আপনার এই সিম্বলিকটা আমি বুঝতে পারিনি এটা কি আপনি রাগ করেছেন নাকি আপনি হাসতেছেন নাকি আমাকে চোখ টিপ মারছেন এটা বুঝতেছি না ভাই আপনার এই এটা এটা ভাই কি এটা কি চিহ্ন বোঝা এটা হাসতেছেন আচ্ছা যাই হোক আপনি বলতেছেন স্মাইলিং স্মাইলিং আচ্ছা যাই হোক হাসার জন্য ধন্যবাদ এনি হয় মোহাম্মদ সজীব ভুইয়া জি এতক্ষণে ভুঁইয়া পাইছি ভুইয়া ভাই অরিজিনাল মতো দেখাবে আর আমার মাথা তো ঘামে এটা ইউজ করলে না তো না এটা অরিজিনাল স্বাভাবিক চুলের মতোই হবে এটাতে কোনো কিছু বোঝা যাবে না স্বাভাবিক চুলের মতো সব কিছু করতে পারবেন কোনো সমস্যা হবে না চুল লাগানোর পরে মাথায় কি অরিজিনাল চুলের মতো সাবান আর শ্যাম্পু ইউজ করতে পারবো অবশ্যই অবশ্যই আপনি সাবান শ্যাম্পু সব কিছু ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না এটা এতে কোনো প্রবলেম হবে না তেল দেল শ্যাম্পু সাবান থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনি করতে পারবেন খুব ইজিলি পারবে হোসাইন সাব্বির কেরানীগঞ্জ আচ্ছা কেরানীগঞ্জ থেকে আচ্ছা গেল কারণ বাজার কোন জায়গায় কোন জায়গা হচ্ছে কারণ বাজার ওয়াসা ভবন এটিএন বাংলার সামনে আমাদের অফিস কারণ বাজার ওয়াসা ভবন এটিএন বাংলার বিপরীত পাশে আমাদের অফিস জাকির হোসাইন জীবন সরকার আচ্ছা ভাই এটার দাম কত আমি কাতার আছি আমি চার মাস পর আপনার আপনার এখানে আসবো আচ্ছা আচ্ছা আসবেন কোনো সমস্যা নেই কাতার থেকে এটার দামটা হচ্ছে এই কোয়ালিটিটা এই ওনার মাথার মেজারমেন্টে এসেছে হচ্ছে পঁচিশ হাজার দুশো টাকা চেয়ার ট্রেন টান দাও তোর চেয়ারটার ওইদিকে নাও তোমার ওদিকে একবার কাছে চলে আসছে হ্যাঁ সরি দাও জি 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 আমি বলছিলাম যে আপনি যেকোনো একটা পরিচিত বললে হবে দেখ আমি লাইভে আছি তো বেশি কথা বলতে না বলে দিচ্ছি আমি ভাই লিভন আছে আপনার কাছে ইন্ডিয়ান লিভন সবজেল সব যে লিভন লিভন ইন্ডিয়ান লিভন না না ওটা লাইকে কোনটা আছে আপনার কাছে গ্যাটসবারি হার্ড না সব জেল আছে হ্যাঁ গ্যাটসবারি সব জেলটা ওনাকে দিয়ে দেন কিভাবে ইউজ করতে ওটা বলে দেন ঠিক আছে ওকে ভাই আচ্ছা এখানে আবার প্রশ্ন করেছেন অনেকেই ভাই অর্ডার দিলে কি মাথার মাপ দিতে হবে না কি জানতে চাই হ্যাঁ অবশ্যই মাথার মাপটা দিতে হবে সবচেয়ে ভালো হয় আপনি এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে আমাদের মাথার একটা ফটো পাঠিয়ে দেবেন আমরা দেখে জানিয়ে দিব কত সাইজ লাগবে কত টাকা লাগবে এটা আমরা জানিয়ে দেব আব্দুর রহমান ভাই ভাই পর চুলার কারণে নামাজ আদায় সমস্যা হবে না না সমস্যা হবে না এটা খোলাফোলা করা যাবে কোনো সমস্যা হবে না এটা খুলে করা যাবে শরীফুল ইসলাম ভাই যেটা এখন লাগাচ্ছেন সেটার খরচ কত আর কতদিন পর পর খুলতে হবে এবং খোলার পর আবার লাগাতে হবে নাকি হ্যাঁ অবশ্যই খোলার পর লাগাতে হবে এটা যেটা লাগাচ্ছে এটা হচ্ছে পঁচিশ হাজার দুশো টাকা এটা খুলতে হয় সাধারণত এখন যে সিস্টেমটা করে দিচ্ছি এটা প্রতিদিন খোলা পড়া করা যাবে আপনি চাইলে প্রতিদিন পনেরো বার বিশ বার খোলা পড়া করতে পারবেন এতে কোনো প্রবলেম হবে না বিশেষ করে এটা হচ্ছে ক্লিপ সিস্টেম চাইলে খোলা পড়া করা যাবে ঠিক আছে নাজমুল হোসাইন ভাই এটা কি আঠা দিয়ে লাগানো না এটা ক্লিপ সিস্টেম এটা দেখাবো আপনাদেরকে এটা খোলা পড়া সিস্টেম হাই রাজ রাজ কি রাজ রাভি রাজ্জাক ফারাবি হুসাইন সাব্বির আছে জি আচ্ছা ফারাবি হুসাইন সাব্বির সাইজ সাইজ বুঝতে পারলেন কথা নুর আলম ইমন ভাইয়া চুল পরা কমানোর কিছু আছে চুল চুল পড়া কমানোর জন্য আমি বলবো যে আপনি প্রতিনিয়ত প্রতিনিয়ত দুইটা করে আমলকি ফল খান পাশাপাশি শাকসবজি বেশি করে খান যতগুলো ফলমূল আছে দেশি ফলমূল পেয়ারা আমরা লেবু যা আছে এগুলো খান আর চর্বিজাতীয় খাবারগুলো কম খাবেন চর্বি জাতীয় খাবার কম খাবেন পাশাপাশি আপনার যেটা হচ্ছে মাংসগুলো খাবেন খুব কম মাছ যত বেশি খেতে পারেন মেয়ে এখন স্মৃতি করবেন নাকি স্পেক করবেন স্মৃতিটা করাই দেখাই দাও ঠিক আছে আগে স্মৃতিটা করে দেখাই দাও যে যেভাবে স্মৃতিটা করা যাবে দেখাই দাও ঠিক আছে আর কোনো কিছু না যে এরকম একটু পানি মারবেন মেরে আপনি জাস্ট এটা ইউপ্রে নেবেন সিটি করে নেবেন সব জেল আপনি আমাদের কাছ থেকেও নিতে পারেন বাইরে থেকেও নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাইরে থেকেও নিতে পারেন ওই যে এক ভদ্রলোক ফোন দিলে বলে দিলাম না এভাবে এই যে আমার বাম পাশে সিটি করতে চাচ্ছেন এভাবে করতে পারবেন ঠিক আছে যদি কোনো চুল আরও সামনে ফেলতে চান ফেলতে পারবেন এটা হচ্ছে একটা স্টাইল যারা দেখতে চাচ্ছেন দেখতে পারেন এটা হচ্ছে একটা স্টাইল আপনারা যদি মনে করেন অন্য স্টাইল যদি করতে চান যেমন আমরা এটা স্পাইক করবো এটা হচ্ছে সিটি ঠিক আছে আর যদি স্প্রাইক করতে চান আমরা স্পাইক করার জন্য স্পাইক করে দিচ্ছি উপরের দিকে দিতে হবে হ্যাঁ একটু তো ছোটো করতে হবে আমি আর ছোট করবো চুল ছোটো করতেছি আবার পাশাপাশি চুল কমাই দিচ্ছি এই শোনো কিভাবে কাটবে আমি বলে দিচ্ছি এখান থেকে কেজে কেজে নিয়ে আসবা অসুবিধা নাই আপনাকে আমি শীতের জন্য করেছি চুল কমাতে হবে এখান থেকে চুল না এটা ফুলে যাবে হ্যাঁ কেজে নিয়ে যাও আচ্ছা বড় ভাই তার বিল কথা হবে বুঝতে পারিনি আপনার কথাটা আমি প্রথমত বুঝতে হবে তারপরে আমাকে কি করতে হচ্ছে যে এখানে আচ্ছা এখানে লিখছেন আলামিন খান আপনি কি কারণ বাজার অফিসে থাকেন নাকি রেগুলার কিবারে আপনার অফিস অফ থাকেন আমার অফিস প্রতিদিনে খোলা আছে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা আছে আমি বেশিরভাগ শতকরা 90% পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বা 95 ফাইভ আমি থাকি কারণ বাজারে আর ফাইভ পার্সেন্টের ভিতরে আমার মিরপুর কাজীপাড়া অফিসে আছে চট্টগ্রামে আছে আমি মাসে হয়তো চট্টগ্রামের লাস্টের দিকে যাই বিশেষ করে প্রতি মাসের লাস্টের দিকে আমি চট্টগ্রামে যাই আমি সাধারণত সপ্তাহানিক বা দশ দিন আমি চট্টগ্রামে থাকি আদারওয়াইজ আমি কিন্তু কারণ বাজার অফিসেই বেশি থাকি ঠিক আছে আমরা জাস্ট দেখাচ্ছি আরেকটা জিনিস করবো ওইটা কাটিং করার পরে এখান থেকে সিজারটা ধরে সরি এখান থেকে খুটটা ধরে আস্তে করে এটাকে চেঁচে দ্যাট মিনস এই চুলগুলোর সাথে এই চুলগুলো বড়ো ছোটো যেগুলো আছে এগুলো মিক্স হয়ে যাবে ঠিক আছে কেজে কেজে নিয়ে যাও তুমি একবারে ইয়ে করে করে আচ্ছা এখানে অনেকে আবার প্রশ্ন করে ফেলেছেন শাহিদ খান ভাই মাথার চুল সব পরে যাচ্ছে কী করা যায় আমি বলেছিলাম যে আসতে হবে দেখতে হবে বড় ভাই এটা এটার বিল কত হবে আচ্ছা আপনার কথাগুলো অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন একটা মানুষ এত প্রশ্ন করতে হয় না এ নিয়ে এটার দাম হচ্ছে পঁচিশ হাজার দুশো টাকা ভাইয়া জেনে নেন নূর আলম ইমন ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ সিলেট আপনাদের অফিস আছে না আছে নাকি না ভাইয়া সিলেট আমাদের এখন অফিস হয় নাই সিলেটের জন্য আমি খুবই উদ্বিগ সিলেটের ব্যাপারে আমি আসলে খুবই কি বলবো এক্সাইটেড আমি খুব দ্রুত সিলেটে আসতেছি ইনশাআল্লাহ সিলেটে এসে আমি আপনাদেরকে লাইভে জানিয়ে দিব আমি কোথায় আছি সিলেটে সিলেট চলে আসবে ইনশাআল্লাহ আচ্ছা শরীফুল ইসলাম শরীফ শরীফুল ইসলাম নূর আলম ইমন ভাই চুল পড়ার সঠিক কোনো ওষুধ মনে নাই মনে হয় নাই যদি থাকত তাহলে তুরস্কের সরকার এর দোকানের মাথায় চুল থাকতো হান্ড্রেড পার্সেন্ট তুরস্কে হচ্ছে আপনার কথা আমি হান্ড্রেড পার্সেন্ট যুক্তিকতা পেয়েছি তুরস্কের প্রেসিডেন্ট না শুধু অনেকে বিশ্বের অনেক বড় বড় প্রেসিডেন্ট কী বলবো কি বলো ভ্লাদিমির পুতিন তারপরে হচ্ছে আরও কে কে আছে তাদের মাথায় চুল নাই বা সাধারণত চুল গজানোর কোনো সিস্টেম নাই পৃথিবীর কোথাও চুল চুল গজানোর কোনো সিস্টেম নাই ফলিকল সেল একবার ড্যামেজ হয়ে গেলে সেখান থেকে রিগ্রোথ হওয়ার কোনো সুযোগ নাই জাকির হোসেন জিমন সরকার আচ্ছা আমার একটা মাথার ছবি পাঠাবো আপনার কাছে তাহলে আপনি বুঝতে পারবেন কোন প্রোডাক্ট আমার জন্য প্রযোজ্য হবে বাই আমি যদি এটা লাগাই তাহলে আমাকে দেখে আমারও বন্ধু আছে আচ্ছা বন্ধু আছে তারাও চুল লাগানোর জন্য প্রস্তুত আছে যদি আচ্ছা যদি আচ্ছা কিছু যদি আমারটা দেখে ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আপনার কাস্টমার অনেক বাড়বে ইনশাআল্লাহ আমার কথা না কাজে প্রমাণ হবে আর আপনাদের মতো কাস্টমার যারা আছে আমি তো কাস্টমার বলি না সাধারণত আমি বলি যে ফ্রেন্ডস আমার ফ্যামিলি মেম্বার আপনার আপনাদের মতো যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের কারণে কিন্তু কিন্তু আমার বিজ্ঞাপনটা আরও বেশি হয় ঠিক আছে আমি এইভাবে লাইভ দিয়ে বা আমি বিজ্ঞাপন করে যতটুকু প্রচার না হয় তার সাথে বেশি প্রচার হয় আপনাদেরকে যখন সরাসরি কেউ দেখবে আর একটু ছোট করে না ভাইয়া তুমি বিশেষ করে এই জায়গাটা থেকে কমাও তুমি এই জায়গা থেকে কমাও নাই তাই তো কথা বুঝছো এই জায়গা থেকে কিন্তু কমাও নাই তুমি কমাইছো কিনা বুঝছো হ্যাঁ এই জায়গায় এই আমি বলি যখন তুমি এটা উপরের দিকে নিয়ে যাও তখন এই জায়গাটা ফুলে যায় এই জন্য এখান থেকে কাটতে হবে হম এইভাবে কেটে নিয়ে এসো নাহলে কিন্তু এটা ফুলে যাবে আচ্ছা অবশ্যই অবশ্যই অনেকেই অনেকে অনেক প্রশ্ন করতেছেন আমি যেটা বলবো যে আপনারা সরাসরি আসেন দেখেন বুঝেন জানেন এভাবে নেন আছে এভাবে কোন কোন আমরা আমরা করতে হবে সেটা আসলে দেখার উপরেই সাধারণত ডিপেন্ড করে তো আমি সেই জন্য বলব যে আপনারা সরাসরি এসে দেখে বুঝে তারপর আপনারা ডিসিশন নেন আর আমি আসলে বুঝতেছি না আমার কথাগুলো আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না যারা আসলে লাইভে আছেন বা লাইভে শুনতেছেন আমাকে আমি আমি জানি না আসলে আমার প্রত্যেকটা কথা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন কিনা যদি না শোনা যায় আমাকে অবশ্য অবশ্য একটু জানাবেন তাহলে আমি অবশ্যই আমি সেখান থেকে উত্তরণ পাওয়ার জন্য অবশ্যই ব্যবস্থা করব যদি লাইভে क्लियर কথাগুলো শোনা যায় তাহলে আমাকে জানাবেন হ্যাঁ জি হবে আর ওকে আইব ওকে আইব এই যে আইব কাবিলাবার ওকে সলেব লাইট কি কম না কি এখানে আজকে কেন কম লাগছে কোন লাইট দাও নাই বুঝছি না তো বুঝছে তো সবগুলোই আচ্ছা এ নিয়ে আবুল কালাম শোনা যাচ্ছে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ রেসপন্স করার জন্য সিলেট বা মৌলী বাজার একটি অফিস খুলে লাভ হবে ইনশাআল্লাহ সিলেটেই করব মৌলী বাজারে করব না হয়তো বা সিলেটেই করব তবে প্রপারে করবো প্রপারে করার চিন্তাধারা আছে সিলেটেই করার বেশি বেশি চিন্তাধারা আছে আমি শুনতে পাচ্ছি ভাইয়া থ্যাংক ইউ হোসাইন সাহেদ রনি থ্যাংক ইউ রেসপন্স দেওয়ার জন্য আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা শুনতে পাচ্ছেন কি না আপনারা রেসপন্স করার জন্য অনেক অনেক ধন্যবাদ বেশি বেশি শেয়ার হবে কমেন্টস হবে লাইভে থাকা অবস্থায় যত ধরনের কমেন্টস থাকবে আমি হাসান প্রত্যেকটা কমেন্টসের প্রপার অ্যান্সার করার জন্য প্রস্তুত আছি আপনারা যে ধরনের প্রশ্ন করেন প্রত্যেকটা অ্যান্সারের জন্য আমি অবশ্যই রেডি আছি আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারবো আর পাশাপাশি রিকোয়েস্ট করব। যেটা হচ্ছে বেশি বেশি শেয়ার করে দিবেন ভাই দিনাজপুরে একটি দিনাজপুর কি আপনাদের কোনো অসুবিধা আছে বুঝি নাই অসুবিধা না মানে দিনাজপুরে কি আপনাদের কোনো অসুবিধা আছে না আমি বুঝতেছি না আমাদের কোনো অসুবিধা নেই দিনাজপুর কেন অসুবিধা হবে দিনাজপুরে কি আপনাদের অসুবিধা আছে আচ্ছা বুঝতে পারি আচ্ছা এডার মেয়াদ কতদিন আচ্ছা কথাটা এইভাবে হবে এডার এটার মেয়াদ কতদিন মোহাম্মদ হারুন রশিদ হারুন ভাই আপনি মেয়াদ জানতে চাইছিলেন এটা মিনিমাম তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবে না সরি ভাইয়া বুঝতে পেরেছি দিনাজপুরে আমাদের কোনো অফিস নাই আমাদের শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রামে ঢাকা এবং চট্টগ্রামের বাইরে কোথাও আমাদের কোনো অফিস নাই সাহানিলয় লয় ভাইয়া এটা কোন প্রোডাক্ট এটা হচ্ছে কোরিয়ান আমাদের এই আমেরিকান প্রোডাক্ট এটা হচ্ছে ইউএসএ প্রোডাক্ট আমাদের যেটা হচ্ছে ইউএসএ কোয়ালিটি এটা দিয়ে ইউএসএ কোয়ালিটি দিয়ে করা হয় শেখ মেহেদি হাসান সজিব ভাইয়া লোকেশান কোথায় লোকেশানটা হচ্ছে ঢাকা কারনবাজার তারপর আমি আপনাকে আপনার লাইভ আমি লাইভের শেষে আপনাকে আপনার অ্যান্সারগুলো আমি লিখে দিয়ে দেব কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আকবর হোসেন রাজু সিলেট কবে করবেন ভাইয়া ইনশাল্লাহ আগামী বছর দুই হাজার বিশে শুরুর দিকে ছয় মাসের মতো ছয় মাস না এখন তো চলতে হচ্ছে অগাস্ট মনে হয় নাকি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পাঁচ মাস এর মধ্যে অপেক্ষা করেন ইনশাল্লাহ করে ফেলবো শেখ মেহেদি হাসান সজিব সিলেট আচ্ছা ভাই কক্সবাজার খোলা যায় না কক্সবাজার না আমাদের কক্সবাজার অফিস নেই আমাদের চট্টগ্রামে অফিস আছে যেহেতু চট্টগ্রামে অফিস আছে বৃহত্তর চট্টগ্রামে আমরা বিভাগওয়ারি অফিস করে থাকি যেহেতু চট্টগ্রামে একটা বিভাগ বিভাগওয়ারি আমাদের অফিস আছে চট্টগ্রাম মুরদপুর আমাদের অফিস আছে আপনি চট্টগ্রাম মুরদপুরে এসে যেতে পারবেন আর চট্টগ্রাম থেকে তো ঢাকা আসা আরো সহজ যেহেতু আপনি ওখান থেকে ফ্লাইটে উঠবেন চট্টগ্রাম ঢাকা চলে আসবেন এখান থেকে কাজ করে আবার কক্সবাজার গিয়ে নেমে যাবেন বরঞ্চ চট্টগ্রাম আসতে যে সময় লাগবে এই সময়ের ভিতরে এসে এসে আপনি আবার কক্সবাজার চলে যেতে পারবেন যেমন ওই দিন আমার আদর ভাই নামে একজন ভদ্রলোক এসে করে গেছে চট্টগ্রাম কক্সবাজার সদর থেকে আদর উনি এসে করে গেছে যাই হোক উনি অফিস অফিসে কথা বলছে ভাই বুঝতেছি না আলমাস হাসান রনি আচ্ছা কি বলি আচ্ছা আপনার কোন জায়গা আছেন আচ্ছা আমি বুঝতে আমরা কারণ বাজারে আছি এই মুহূর্তে কারণ বাজার হামিদুর রহমান আচ্ছা ভাই আমি আসবে ইনশাল্লাহ অপেক্ষায় থাকলাম অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন জাকির হোসেন জিমন সরকার ইনশাল্লাহ ভাই যদি বেঁচে থাকি তাহলে চার মাস পর আসতেছি আপনার এখানে আমি আপনার প্রতিটা লাইভ দেখার চেষ্টা করি ভালো থাকবেন ভাই ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইভটা শেয়ার করে দিবেন পাশাপাশি আমি বলবো যে আপনি দেশে আসার অন্তপক্ষে দুই মাস আগে থেকে আপনাকে বলছি মিস্টার জাকির হোসেন আপনাকে বলছি আপনি শুনে রাখেন আপনি দেশে আসার আগে অন্তপক্ষে দুই মাস আগে থেকে মাথার অরিজিনাল যে চুলগুলো আছে সেই চুলগুলো কাটা বন্ধ করে দিবেন সেই চুলগুলো কাটবেন না আচ্ছা নরসিংদীর আচ্ছা এর মধ্যে আবার প্রশ্ন করেছেন আবুল কালাম নরসিংদি রায়পুরা অফিস খোলা যায় না ভাই না ভাই নরসিংদি রায়পুরা এই রায়পুরার পাবলিক এই হচ্ছে রায়পুরার পাবলিক এটা হচ্ছে তুলা তুলি ভাই করি তোমার বাড়ি কই তুলা তুলি না নরসিংদী আর একটা আছে রায়পুরা হ্যাঁ না আপনাদের না আপনাদের কথা বলতেছে না বলছে নরসিংদীর বলতেছে নরসিংদি রায়পুরা অফিস খোলা যায় না ভাই নরসিংদী না নসিংদীর রায়পুরে অফিস খোলা যায় না শ্বশুরবারে নসিংদী শ্বশুরদের সাথে অফিস করা যাবে না ভাই ওরা শালাবরগ শালাব বরগিরি যা আছে সব খাই ভালো শালির জামাই শালার পোলাটোলা যা আছে সব খাই ভালো ওই ওই জায়গায় অফিস করা যাবে না আর নসিংদী হচ্ছে ঢাকার ভিতরে ঢাকা ঢাকার ইস্ট্রিকে আছে চলে আসেন ঢাকায় আসতে সর্বোচ্চ নসিংদীতে তো নসিংদীর মানুষ সাধারণত ট্রেনের টিকিট কাটে না বিশেষ করে এই পাবলিক এই পাবলিক ট্রেনের টিকিট কাটে না সাধারণত এই যে নরসিং দিফা নরসিং দি রায়পুরার ট্রেনের টিকিট কাটে না ওইখান থেকে ট্রেনের ফুট কী টাকা চলে যাবেন আইয়া নাইমে যাবেন হচ্ছে তেজগা কারণ আপনার গুলিশতে কি বলে কমলাপুর গেলে না আপনার পুলিশে ধরবো আপনি তেজগা নামলে কিন্তু পুলিশে ধরবো না তবে তেজগা নাইমে যাবেন ওখান থেকে আমার অফিসে হেঁটে আসতে সর্বোচ্চ দশ মিনিট লাগবে একবার অফিস থেকে মানে তেজগার এখান থেকে নেমে আমার অফিসে আসতে আর সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে চলে আসবেন ভাই বুঝলে কালাম ভাই আপনি কিন্তু আমার শ্বশুর দেশের লোক বুঝতে হবে কিন্তু কিছু না কিছু তো হবে আচ্ছা এম ডি আসাদুল্লাহ আরিফ বরিশালের শাখা কবে আসবে যমুনা সেতু হওয়ার পরে পদ্মা সেতু হওয়ার পরে পদ্মা সেতু কমপ্লিট করার পরে আমরা বরিশালে ইনশাল্লাহ অপেক্ষায় থাকেন পদ্মা সেতুটা কমপ্লিট করতে দেন আল নমান বিপি আচ্ছা আপনার কাজ সুন্দর কিন্তু রেট একটু বেশি অবশ্যই ভাই মাইয়াজ সুন্দর এটার দাম এটার সোনাগণ একটু বেশি দিতে হবে ওই আমরা ছোটবেলায় ছোটবেলায় শুনছি পি এস পি আরভেন্স বিজ্ঞাপন জিনের যেটা ভালো দাম তার একটু বেশি আবুল হায়াতের বিজ্ঞাপন নাকি তা আপনাকে বুঝতে হবে যে জিনিসটা একটু ভালো হবে সেই জিনিসটার দামটা একটু বেশি হবে ঠিক আছে এনিওয় অবশ্যই আমার আমার প্রোডাক্টগুলোর দাম বেশি আমি নিজে স্বীকার করি কারণ হচ্ছে আমি নর্মাল প্রোডাক্টগুলো সেল দেই না ভাইয়া আমি আমাকে মাফ করে দেবেন নর্মাল প্রোডাক্ট আমি সেল না দেওয়ার জন্য মাফ করে দেবেন আপনাদের সেবা করতে পারতেছে না যারা আমাকে যারা আমার প্রোডাক্টগুলো নিতে পারতেছে না রেট বেশির কারণে তাদের কাছে হাত জোর করে ক্ষমা নিচ্ছি কারণ আমি লোকাল প্রোডাক্ট সেল দেই না ভাই আমাদের এখানে নর্মালি শুরু দশ থেকে বারো হাজার টাকা কোয়ালিটি অনুসারে আপনার চল্লিশ পঞ্চাশ বা সত্তর আশি হাজার টাকার উপরেও আছে আচ্ছা কি রুহিন আচ্ছা রুহিন ওনারটা কত টাকা লাগছে পঁচিশ হাজার দুশো টাকা আপনার আচ্ছা এর মধ্যে আবার প্রশ্ন করেছেন জাকির হোসাইন জীবন সরকার ওকে ভাই মনে থাকবে আমার আমি এখনই চুল বড় রাখতেছি কোন সমস্যা নাই আচ্ছা কাউসার হোসাইন এটা রেট কত পড়বে ভাইয়া এটা দশ থেকে বারো হাজার টাকা শুরু হয় বিভিন্ন কোয়ালিটি অনুসারে পনেরো বিশ পঁচিশ তিরিশ এভাবে আসে নাজমুল খান আজকে যে নাজমুলের ঠেলা রিলাই গেলো বুঝলাম আমার মিতা সব আচ্ছা নাজমুল ভাই আচ্ছা ভাই এটা মাথা রেখে কি গোসল করা যাবে নাকি খুলে রাখতে হবে এটা সাধারণত খুলে রেখে গোসল করার জন্য বাট আপনি যদি চান যে এটা মাথায় রেখে গোসল করতে চান কোনো সমস্যা হবে না করা যাবে বেলাল উদ্দিন আপনার উপস্থাপন অসাধারণ আমি আসব আপনার অফিসে ইনশাআল্লাহ ভাই এভাবে যদি আপনি আমাকে মিঠাই দেন আজকে তো আমি ছয়তলা থাকবো এখানে পিঁপড়া থাকতে পারে সকাল একবার পিপার পিপড়ার ওষুধ দিয়েছি রাতের বেলা পিপড়ার ওষুধ কে দিবে এখন খাটের বুঝতে কামরা চলাই নেব আপনি মিঠে মিঠাই দেন কেন ভাই বুঝতে না মিঠাই ঠেলায় অবস্থা খারাপ হয়েছে তবে আপনি কমেন্টস করার জন্য আপনাকে আই লাভ ইউ শরীফ খান ভাইয়া ফরিদপুরে একটা অফিস খোলা যায় না ফরিদপুর ভাঙ্গা ফরিদপুর কি নকলা ফরিদপুর অনেক জায়গা আছে ফরিদপুর থেকে অনেকে এসে করে যাচ্ছে পদ্মা সেতু হওয়ার পর ইনশাআল্লাহ আচ্ছা আবুল কালাম এটা ঠিক বললেন না ভাই আমি কিন্তু টিকিট ছাড়া ঢাকা যাই না আরে ভাই আপনার কথা বলি নাই যে বলছি এই 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 রায়পুরের লোকের কথা আমি কইছি এ টিকিট ঢাকা আসে এনি আচ্ছা হামিদুর রহমান হামিদ ভাই আমার চাদে আমার সাদের মাল পুরা খালি হয়ে গেছে হ্যাঁ কোন সমস্যা নাই সাদের মাল রেডি কর আমি ঢালাই দেওয়ার জন্য রেডি আছি মিস্ত্রি রড মিস্ত্রি শুধু আমনে আই নাই ই বেলু সিমেন্ট লরে রেডি আছি নাকি ইট শুধু ব্যাগিন আছে রেডি আছে আমি শুধু আইএন আচ্ছা আইবেন আর হুতি যাবেন লাগাই দিন কোনো সমস্যা নাই আরে না বইবেন দিয়ে হ্যাঁ আছে আছে কি কারণ ওনাকে পরিষ্কার করা আগে ভালো করে আচ্ছা এর ভিতরে আমি আজকে অনেকটা বেশি মজা করে ফেললাম আচ্ছা ও কি অমর মুন্সি ভাই আপনার বাড়ি রায়পুর কোন জায়গা আচ্ছা আমার বাড়ি না ওনার বাড়ি রায়পুরে আমার বাড়ি না আমার বাড়ি হচ্ছে কুমিল্লায় আচ্ছা শেখ মেহেদি হাসান সজিব ভাই মেহেদি হাসান সজীব বলে তো শেখ একদিক দিয়ে আরেকদিন মেহেদি হাসান বিশাল বড় নাম এই নাম ব্যাখ্যা দিতে পারবো না চাকরি থাকবো আমার আমার হেয়ারগুলা স্ট্রেট করাবো ক্যান ইউ হেল্প মি প্লিজ ইয়েস নো প্রবলেম ইউ জাস্ট ইউ জাস্ট কাম আওয়ার অফিস আই উইল ডু এভরিথিং নাজমুল নাজমুল খান আচ্ছা খান ওকে ভাইয়া থ্যাংকস আপনাকেও ধন্যবাদ হামিদুর রহমান ভাই আপনার অফিস ইন্ডিয়া আছে কি না ইন্ডিয়াতে আমাদের অফিস নেই আমাদের শুধুমাত্র ঢাকায় ঢাকা এবং চট্টগ্রাম এই ওনার দাড়িগুলো একটু সে ইয়ে করে দাও দাড়িগুলো কি ইয়ে করে দিবে হালকা একটু টান দিয়ে দাও মেশিন মেরে দাও হালকা একটু ইয়ে দিয়ে আচ্ছা এটা কি ইন্সপেক্টর ঠিক আছে আপনার আচ্ছা সিটি করবে সিটি করবে আচ্ছা ওনার এই স্টাইল কি এখন এটা দেখছেন নাকি কিভাবে করে হ্যাঁ দেন আপনি ওইভাবে ইয়ে করবেন আচ্ছা সব জেলা আছে সব জেলা কয়েকটা আছে একটা দুটো না অনেকগুলো আছে এটা আছে দু হাজার টাকা এটা আছে পঁচিশশো টাকা আচ্ছা কী হিসে দাঁড়িয়ে একটু সাইজ করো ভাই আপনার অফিস ইন্ডিয়া আছে না আমাদের অফিসে ভাইয়ের দাঁড়িগুলো অনেক শক্ত মনে হয় না

ভাই আপনার অফিস আচ্ছা এখানে আবুল কালাম না বাইর রনসিং দিয়ে রায়পুরা তো বিয়ে করি নেন রায়পুরা বিয়ের আমার মানে একবার একটা খারাপ কথা বলি রায়পুরা আমার শালি বিয়ে দিছি ঠিক আছে রায়পুরা শালি বিয়ে দিছি শালি 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 বিয়ে দিছি আমি রায়পুরা বিয়ে করছি হচ্ছে আমি রায়পুরা না আমি বিয়ে করছি নরসিং দিয়ে নরসিং দিয়ে বেলাপথে নরসিং বিয়ে করেছি আচ্ছা ভাই মিজান হুসাইন ভাইয়া আমার লাগাবো কোনো সমস্যা নাই ভাই মাল লাগানোর জন্য তো আমি রেডি আছি কোনো সমস্যা নাই মিস্ত্রি যেহেতু মিস্ত্রির কাজ যেহেতু শিখছি আপনি কইবেন আর সাদে মাল লাগিয়ে দেবো কোনো সমস্যা নেই এই কাজে তো আমার শেখ মেহাদি হাসান সজীব ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই আমি আসবো সময় করে ইনশাআল্লাহ আপনি যখনই আসেন নক করে চলে আসবেন এই ইয়ে কি বলে তোমার ওনারটা ইয়ে করবে মানে স্মৃতি করবে স্মৃতিটা আমি কাজ কমপ্লিট করার পর তারপর স্মৃতি করে দিবা আমি কাজটা শেষ করে দেওয়ার পরে তারপরে তুমি যদি করতে চাও করাই দিবা আচ্ছা থ্যাংক থ্যাংক ইউ ব্রাদার আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আই লাভ ইউ আচ্ছা এখানে মিজান হুসাইন সজীব ভাই কীভাবে আপনাদের কাছে আসব আমাদের অফিসের অ্যাড্রেসটা আমি আপনাকে মেসেজ করে দিয়ে দিব আমাদের অফিস হচ্ছে ঢাকা বাজার আছে মিরপুর কাজীপাড়া আছে চট্টগ্রামে আছে আপনারা যে কোনো অফিসে আসতে চান চলে আসতে পারেন আমাদের এই সিফা সালার এই এই সোলজার আপনারা নাম শুনেছেন জিল্লুর রহমান যেটা হচ্ছে এই ও আজকে কাজটা করলো আপনারা বিগত দিনে দেখেছেন আমি এই ধরনের অনেকগুলো বেইমানের আমি কিন্তু কাজ শিখেছি বিমানের কাজ কাজ শিখানোর পরে কিন্তু আমার পাঁচা বাস দিয়ে চলে গেছে তো এই হচ্ছে আরেক বেইমান ঠিক আছে বেইমানের এলাকার মানুষ যাই হোক যাই হোক আমি সরাসরি বলি আপনারা কিছু মনে করবেন না এই ধরনের বেমান গুলো করে বেমানিদের কাজটা পরে ওরা এমন একটা বাঁশ দেয় যেটাখালী বাঁশ করে আঁকাওয়ালা বাঁশ নাকি ভাই বরক বাঁশ গিরাওয়ালা বাঁশ একবার আইকাওয়ালা বাঁশ দেয় তো যাই হোক এই হচ্ছে সিফাই সালার এই হচ্ছে সোলজার এই হচ্ছে সৈনিক হচ্ছে জিল্লুর রহমান খান নাম শুনেছেন ও আজকে খুব অন্তর দিয়ে দরদ দিয়ে ভালোবাসা দিয়ে খুব সুন্দরভাবে কাজটা করেছে আপনারা দেখলেন এটা হচ্ছে স্পাইক একটু জেল দিয়ে দাও এটা হচ্ছে স্পাইক স্পাইক গুলো কিভাবে করা হয় বিগত দিনে দেখেছেন একজন একজন কাজ করেছিল নাম হচ্ছে আসাদ কি আসাদ কি যেন নাম ছিল মনে নাই কাতার থেকে এসে ভাই কাজ করে গিয়েছিল আবুল আসাদ মেবি তো আসাদ ভাইয়ের কাজটা দেখে আসাদ আল বাসার মেবি যাই হোক ওনার কাজটা দেখে উদ্বুদ্ধ হয়েছে অনেকেই এসে কাজ করে গিয়েছে এর মধ্যে এই উদ্বুদ্ধ হওয়ার মধ্যে আজকে যে ভাইটা সেই চৌধুরী সাহেব এই চৌধুরী সাধারণত চৌধুরী ভাষাগুলো আমরা সিনেমাতে দেখেছি ছোটবেলায় তাই না বাংলা সিনেমার ভিতরে চৌধুরী চৌধুরী সাহেব যাই হোক এই চৌধুরী হ্যাঁ হ্যাঁ ইয়ে চৌধুরী সাহেবকে নিয়ে ইয়ে 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 সিস্টেম হো রাই ইয়ে স্পাইক হো রাই তো আমরা স্পাইকটা কিভাবে করলাম আমরা সরাসরি দেখাচ্ছি চেয়ার ঘুরাও চেয়ার তুমি ওইদিকে যাও চার ঘো আচ্ছা আমি আসলে বেশি অনেকগুলো কথা বলে ফেললাম আজকে বেশি আসলে আর বেশি কথা বলবো না জাস্ট আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাও এখানে এটা মুসো টিস্যু দিয়ে টিস্যু নাও মুছadam সুন্দর করে মুছadam এই যে ছোট করে দাও সমস্যা নেই আচ্ছা এই হচ্ছে আমাদের এই সালাউদ্দিন চৌধুরী এটার নাম শুনেছেন সালাউদ্দিন চৌধুরীর কাজটা করলাম এটা হচ্ছে স্পাইক করলাম আপনারা যারা বিভিন্ন স্টাইলের কাজ খুঁজতেছেন আমাদের কাছে অনেক সময় বলেন যে ভাই আপনারা সব সময় কাজ করেন বাম পাশের স্মৃতি ডান পাশের স্মৃতি মানে মধ্যখানে স্মৃতি এভাবে করেন তো আমি বলবো যে যারা বিকল্প বা মানে ব্যতিক্রম কিছু কাজ দেখতে চান এই ভাইকে দেখতে পারেন চৌধুরী সাহেবকে দেখতে পারেন এ চৌধুরী সবক জন্য এই স্পাইক হচ্ছে এই সিস্টেম আচ্ছা কিভাবে আমরা এই স্পাইকটা করলাম সবকিছু আমরা দেখাচ্ছি আমরা কাজটা কিভাবে করলাম এই হচ্ছে স্পাইকটা সামনে থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমরা আবার আবার একটু দেখাচ্ছি একবার সামনে থেকে পিছনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে কতটুকু কাজ করলাম কিভাবে কাজটা করলাম এই হচ্ছে চৌধুরী ভাই স্পাইকটা এখন আমরা অনেকেই আসলে এই সিনেমাটা দেখেছি সিনেমার শেষ পর্যন্ত আমরা দেখিনি স্টপ আমরা যেহেতু সিনেমার শেষ ইয়েটা দেখিনি এখন আমরা দেখাচ্ছি কীভাবে খুলে দেখো এই হচ্ছে আমাদের কাজটা আমরা যখন করলাম খোলা পরা সিস্টেম আপনাদেরকে বলেছিলাম যেটা হচ্ছে ক্লিপ সিস্টেম আমরা যে এই চৌধুরী সাহেবের কাজটা করলাম ঠিক আছে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন এর ভিতরে সাদে মাল ঢালাই দিছি নাকি সাদ ঢালাই দিছি এখন এই স্বাদটা আমরা ঢালাই দিলাম মনে করেন যে এই সাদটা হচ্ছে চৌধুরী সাহেবের জন্য এটাকে আমরা স্প্যাক্ট করলাম ঠিক আছে এই হচ্ছে স্পাইকের ব্যাপারটা এই হচ্ছে দেখতে থাকেন এতটুকু অংশ আমরা কাজটা করলাম যে কাজটা করা হলো এই কাজটা দেখেন উপর থেকে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাও একটু চেটা ঘুরো না এই হচ্ছে ভাইয়ের আসলে অবস্থানটা অ্যাকচুয়াল অবস্থানটা এখান থেকে আমরা উত্তরণ ঘটালাম এতক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা আমরা যতটুকু মানে বগর বগর করলাম যেটা আর কি যেটা বলা হয় যা যুদ্ধ এই যুদ্ধ ক্ষেত্রে এখন আমাদের সফলতা আসলো এই হচ্ছে আমরা এখন লাগিয়ে দেখাচ্ছি যে হচ্ছে কিভাবে হয় এই হচ্ছে যুদ্ধের সফলতা এই হচ্ছে স্পাইক এর কাজটা করলাম ক্লিপ দিয়ে করলাম আপনারা চাইলে আপনারা যদি চান যে আপনারা এটা ফিক্সড করতে চান অবশ্যই ফিক্সড এ আরো ভালো আসবে যেহেতু ক্লিপ সিস্টেমে এমন এসেছে যদি নন ফিক্সড যদি এমন হয় ফিক্সড এ আরো সুন্দর আসবে নিঃসন্দেহে আচ্ছা এই হচ্ছে অবস্থাটা আমরা আসলে কাজ করলাম কিভাবে কাজটা করলাম ভাই অনেকক্ষণ তো আপনাকে নিয়ে বগর বগর করলাম ঠিক আছে ডেটাবেসিটি তো চলবে ঠিক আছে আর যদি এলাগেজাস তখন নিয়ে বলি সিটি না সিটিটা তো কিবাবে করে দেখাই দিলাম তাই না জানা আছে ফাংশন এই দেখো কিভাবে আমরা কোন দিশে বাংলিশ আচ্ছা ইয়ে আমি জানতে চাচ্ছিলাম যে আপনি তো আসাদ ভাইকে দেখে এসেছেন

সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি আমার মানে যদিও কপি হোক আমি আমার চুল ফিরে পেয়েছি এতে আমি অনেক হ্যাপি আর আপনি আইনা কি গালা লিখি মানে তো কুমিল্লার ইতর ইফ ইউ ডোন্ট মাইন্ড ঠিক আছে কুমিল্লার ইতর সেক্ষেত্রে বেশি কিছু বলতে পারবো না এর জন্য আমার মন বাড়ি আর বাড়ি হচ্ছে নোয়াখালী সেটা না আমরা পাশাপাশি থেকে করে বাংলা না বাংলা পেরিয়ে কিন্তু উড়িষ্যা বিহার রাজ্য সব গেছে না কিন্তু সেই সুদূর জার্মানি থেকে বিভিন্ন দেশ থেকে প্রশ্ন করতেছে আপনাকে দেখতেছে আরো দেখবে বিগত দিন আর বিয়ের দাওয়াত দিবেন বিয়ের দাওয়াতের অপেক্ষা আছে রোকে হ্যাঁ রোকে তো তো রোকে ঘুষতেছে অবশ্যই রোকের আসবো না গেমিং করতেছে সে আসবে না আচ্ছা ভাই সুন্দর হয়েছে অনেকে বলেছেন রুবেল ভাই বলেছে সুন্দর হয়েছে রুবেল ভাই বলেছে আমি আসব ভাই আবার কি রবীন্দ্র সিং ভাই কত টাকা এখানে আবার অনেকে প্রশ্ন করেছেন খুব ভালো ছেলে সে আচ্ছা আবুল কালাম ভালো ছেলে এখন যেটা লাগাইছেন এটা দাম কত অবশ্যই এগুলো বলেছি ফরিদুল ইসলাম ভাই অরিজিনাল চুলটা তো চুলটা কাটতে গেলে আপনার লাগানো চুলের সমস্যা হবে কি না সমস্যা হবে না মনুকে খুব সুন্দর লাগছে হ্যাঁ তা তো অবশ্যই তাকে একটা গিফট দিবে দেন আই লাভ ইউ আচ্ছা দিয়েছি তো এই হচ্ছে অবস্থা আমরা আসলে মজা করলাম যোগ করলাম যাই করলাম সরাসরি দেখাচ্ছি এই হচ্ছে আমাদের অবস্থানটা আমরা এখান থেকে উত্তোলন পেলাম একবার সরাসরি দেখতে থাকেন আবার একটু ঘুরাও ওইদিক ঘোরাও এই হচ্ছে পিছনটা আমি দেখালাম ঠিক আছে এই হচ্ছে আমাদের কাজটা কমপ্লিট করলাম এই হচ্ছে ভাইয়ের অবস্থানটা তো ভাই আপনাদেরকে অবশ্যই ভালোবাসা দিবে বা কি দিবে আমি জানি না শেষ পর্যন্ত কি দিবেন আপনি আপনাকে অনেক মূল্যবান সময় দিয়ে অনেকে দেখেছে সেই ক্ষেত্রে আপনার কোনো কিছু বলা থাকলে লাস্ট এক মিনিট এর জন্য সবাইকে ধন্যবাদ আর আমি বলবো যদি কারো চুল না থাকে অবশ্যই এই জায়গায় চলে আসবেন হাসান ব্যাগসে চলে আসবেন ওনার বিশেষ করে ওনার ব্যবহারটা এত আন্তরিক ফ্রেন্ডলি এতে আমি অনেক হ্যাপি আর আমার যে ফ্রেন্ডরা আসছে ওরা অনেক মানে মজা পেয়েছে আপনার যাদের চুল নিয়ে সমস্যায় চিন্তা করার কারণ নাই আপনার হেয়ার লিংক ইন্টারন্যাশনাল এটা কারণ বাজারে অবস্থিত এখানে চলে আসবেন টিয়া তো বহু কষ্টের টিয়া কামিনা আন্দোলন হয়ে গেছে তো কলকাতা হারিয়ে দিতেছে খেলা সুন্দর হয়েছে যেটা চুল আসছে এটা এমন অনেক অনেক ধন্যবাদ অনেকে আসলে অনেক মূল্যবান সময় দিয়ে দেখলেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি এখানে লাইভ শেষ করতেছি আগামী দিনে যে কোনো সময় যে কোনো কাউকে নিয়ে আমি হাসান আবারও চলে আসব আমি যাওয়ার আগে আগে বারবার একটা কথাই বলে রাখবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি আশা করব আর শেষ মুহূর্তের জন্য সবার কাছে রিকোয়েস্ট করব যে আমার এই চৌধুরী সাহেবের জন্য নিউ কামিং যে আমার ভাবি আসবে ভাবির জন্য একটা কি বলে জুকার বাগ একটা গোল বাটন দেওয়া আছে লাভ বাটন যেটাকে বলা হয় ডাটা বিহীন বেশি করে চাপ দিয়ে দিবেন কে কতটা দিতে পারেন দেখি শেষ করে দিব শেষ আপনাদের প্রতি আমারও দিবস্থা ভালোবাসা রইল ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন দেখাবো যেকোনো সময় যে কোনো দিন আবার চলে আসবো ইনশাআল্লাহ লাইভে আমি হাসান তো এই কথা এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মধ্যে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহ